ওকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা আজকে লাইভ ক্লাসটি শুরু করছি। হ্যাঁ, আমাকে কি শুনতে পাচ্ছেন বা আমাকে দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু জানান। আমাকে কি দেখা যাচ্ছে? আচ্ছা, আমাকে কেমন লাগছে? ওকে, চলেন শুরু করি। হ্যাঁ, আমাকে কি দেখা যাচ্ছে? আচ্ছা, চলেন আমরা তাহলে আস্তে আস্তে শুরু করি। তো প্রথমে আমি এই 46তম বিসিএস নিয়ে কথা বলবো, তারপর 47তম বিসিএস নিয়ে কথা বলবো, কেমন? তো যিনারা 46তম বিসিএস এর পরীক্ষা দিবেন, আপনাদের এখন করণীয় কি? আর 47তম বিসিএস এ যারা পরীক্ষা দিবেন, আপনারা কি করবেন? আমরা এখন এই দুইটা নিয়ে কথা বলবো। চলেন আমরা শুরু করি। আমরা আরেকটু অপেক্ষা করি, আপনারা যদি একটু শেয়ার করে দেন। তাহলে হয়তোবা আপনার অনেক বন্ধু বা আমাদের ছোট ভাই সবাই দেখতে পারবে। আসেন তাহলে আমরা ক্লাসটি শুরু করছি। ধন্যবাদ, দেখতে পাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, চলেন আমরা তাহলে ক্লাসটি শুরু করি। তো প্রথমে যারা 46তম পরীক্ষা দিবেন তাদের জন্য বলছি, কেমন? তো যারা 46তম বিসিএসএ পরীক্ষা দিবেন, আপনাদের কিন্তু পরীক্ষাটা হওয়ার কথা ছিল 9ই মার্চ। এখন পরীক্ষাটা হবে কত? 26শে এপ্রিল, তাই না? তার মানে আপনি পরীক্ষা দেওয়ার জন্য একটু সময় পেয়েছেন। তো এই সময়টাকে আপনাকে যেভাবে হোক কাজে লাগাতে হবে। এখন থেকে যদি আপনি একটু ভালো করে পড়েন, অবশ্যই মানে ইনশাল্লাহ ভালো কিছু হবে, বুঝতে পেরেছেন? তো এখন থেকে এই সময়গুলো আপনাকে কি করতে হবে? কাজে লাগাতে হবে। তো আমি যেহেতু ম্যাথ এবং মানসিক দক্ষতা পড়াই, আমি আপনাকে আজকে একটা ম্যাথ ও মানসিক দক্ষতা কিভাবে ভালো করবেন আমি বলে দিব। আমি জানি আপনাদের হয়তোবা অনেকেরই এই ম্যাথ ও মানসিক দক্ষতা কেমন তো প্রিপারেশন নিয়ে নিয়েছেন, তাই না? তারপরও আমি কিছু জিনিস আপনাকে দেখিয়ে দিব যাতে আপনার কি হয় বলুন তো, ইজি হয়ে যায়। যে কোনো একটা জিনিস উত্তর দিতে কি হয়ে যাবে? ইজি হয়ে যাবে। দেখবেন আমি যখন আপনাকে এই জিনিসগুলো দেখাবো, দেখবেন আপনি জিনিসগুলো খুব ইজিতে কিভাবে উত্তর দিতে পারবেন। আপনি হয়তো বা আপনি নিজে করলে অনেক সময় লাগতো, আমি দেখাইলে হয়তো বা আপনার এই সময়টা একটু কম লাগবে, বুঝছেন কি? আর প্রিলি পরীক্ষার সময় আপনি কত দ্রুত উত্তর দিতে পাচ্ছেন সেটাই হচ্ছে কথা। আপনাকে দ্রুত উত্তর দিতে হবে। একটা অঙ্ক করে যদি আপনি 5 মিনিট সময় নষ্ট করেন, আর অন্য দিকে যেমন ইংরেজি বলেন বা জেনারেল নলেজ বলেন, এই 5 মিনিটে জেনারেল নলেজ বা ইংরেজি অনেক গুরুত্ব দিতে পারতেন। তা আপনি কখনো এই কাজটা করতে যাবেন না যে একটা অঙ্ক 5 মিনিট সময় নিতে যাবেন না। একটা অঙ্ক সর্বোচ্চ ঠিক আছে 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে শেষ করবেন। এখন আপনি বলতে পারেন আমি কিভাবে পারবো, তাই না? আমি আপনাকে শেখাবো কিভাবে পারবো, ঠিক আছে? তো আপনি এই এখন তাহলে কি কি করবেন? তো সাধারণত এই বিসিএস পরীক্ষা, আমি শুধু বিসিএস এর পরীক্ষার কথা বলছি, তারপর বাকি অন্যান্য জবের কথা বলবো। হ্যাঁ, বিসিএস পরীক্ষায় সাধারণত 20 গণিত থেকে বেশি আসে, তারপর কি বলুন তো পাটিগণিত থেকে আসে, তাই না? যেহেতু ম্যাথমেটিক্স এর নম্বর কত? 15 নম্বর। তো 20 গণিত থেকে আসে, পাটিগণিত থেকে আসে, আর জ্যামিতির থেকে আসে, তারপর হচ্ছে গণজ্যামিতি আছে,
তারপর তারপর হচ্ছে বিন্যাস সমাবেশ বা পরিসংখ্যান সেট আমরা যদি নেই। হ্যাঁ, তো এই বীজগণিত থেকে তাহলে কি কি আসে আমরা এটা দেখবো। বীজগণিত থেকে কি বলতো কি কি আসে, বুঝতে পেরেছেন? তো বীজগণিতে কোন কোন অধ্যায়গুলো আসলে আপনি এখন করবেন বা কিভাবে করবেন, অঙ্কগুলো কিভাবে বা করতে হয়, কিভাবে দ্রুত উত্তর দিতে হয়, এইগুলো এখন আমরা একটু একটু করে দেখবো, বুঝছেন? আমি আজকে মোটামুটি আপনাকে এই একটা সাজেশন দিয়ে তারপর আমরা পরবর্তী যে সাজেশনটা মানে লিখিত আকারে দিব, সাজেশন দিয়ে আমরা অঙ্কের ক্লাসে ঢুকে যাব, কেমন? তাহলে আসেন আমরা বীজগণিত থেকে তাহলে কি কি আসে আমরা একটু দেখি, কেমন? আসেন বীজগণিত থেকে কি কি আসে। তো বীজগণিত থেকে আপনি পড়বেন হচ্ছে উৎপাদক, উৎপাদক, তারপর হচ্ছে মান নির্ণয়, লসাগু গসাগু, লসাগু, তারপর কি বললাম তো গসাগু, লসাগু গসাগু, তারপর হচ্ছে সরল, দ্বিঘাত এবং বহুঘাত, এই সমীকরণ, বুঝতে পেরেছেন? আর হচ্ছে অসমতা, সূচক, লগ, আর একটা হচ্ছে কি বললাম তো ধারা। এই অধ্যায়গুলো হচ্ছে কি বলুন তো বীজগণিতে আছে। হ্যাঁ, এইগুলো থেকে মোটামুটি এই বীজগণিতে যদি বলা হয় 6 নম্বর, তো 7 নম্বর 8 নম্বর এরকম থাকে, বুঝতে পেরেছেন? তো এই বীজগণিতের মধ্যে আপনি একটু বেশি সময় দিবেন। এখন আমি যদি বলি আপনার সময় কত আছে, অ্যাপ্রক্সিমেটলি কত, 60 দিন, তাই তো? প্রায় 60 দিন বা একটু বেশি। হ্যাঁ, তা এখন এই 60 দিন আপনি কি বলুন তো এই এই জিনিসগুলোতে একটু মন দিবেন। হ্যাঁ, তো আপনি যদি আপনি যদি একটু মন দেন, হ্যাঁ, এগুলো আপনি 2 দিনও পারেন, যেহেতু আপনার করা আছে। এখন কিভাবে কত দ্রুত উত্তর দিতে পারবেন, এই উত্তরগুলো আমি আপনাকে কি করবো দেখিয়ে দিব, যে একটা উত্তর কত দ্রুত দেওয়া যায় বা অঙ্করা কিভাবে করে, ঠিক আছে? এই জিনিসটা আমি একটু আপনাকে শিখাবো। হ্যাঁ, তো উৎপাদক থেকে আমি বলছি কি বলছি বলুন তো, উৎপাদক থেকে, উৎপাদক থেকে একটা পরীক্ষায় সাধারণত আসে, তারপর হচ্ছে মান নির্ণয় তো অবশ্যই এই জায়গা থেকে অবশ্যই দিবে, লসাগস থেকে দিতেও পারে আবার নাও দিতে পারে, তারপর আপনার দেখতে হবে, কারণ গত বছর লসাগস থেকে একটাই এসেছিলেন। হ্যাঁ, তারপর হচ্ছে এই যে সরল, দ্বিঘাত আর কি বললাম তো বহুঘাত, এই জায়গার থেকে একটা দিবে, সরল সমীকরণ, দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে, বহুঘাত সমীকরণ থেকে, অসমত্বের থেকে মাস্ট, সূচক থেকে কি বললাম তো মাস্ট, আর লগ থেকে কি বললাম তো মাস্ট, ধারা থেকে কি বললাম তো মাস্ট, এগুলো থেকে কি বলুন তো কোশ্চেন করে। এখন যদি আমি আপনাকে বলি যে আমরা উৎপাদক কিভাবে করব, ঠিক আছে, উৎপাদক থেকে কি আসে, বুঝতে পেরেছেন? আমি একটু একটু দেখানোর কি বলুন তো চেষ্টা করব, কেমন? তারপর আমরা যখন ক্লাসে ঢুকে যাব তখন দেখবেন যে আমি সবগুলো থেকে টাইপ থেকে আমি সাধারণত উৎপাদকের 5টা কি বলুন তো টাইপ করাবো, সব মানে টাইপ গুলোকে আমি ভাগ করেছি, বাট সবগুলো টাইপের সিস্টেম কি বলুন তো এক, ঠিক আছে? মান নির্ণয় আমি 4টা ভাগে ভাগ করেছি, লসাগু 2টা মিলে কি বলুন তো একটা টাইপ আছে, ঠিক আছে? সরল এবং দ্বিঘাত বহুঘাতের কি বলুন তো এই জায়গায় কি আছে, টাইপ আছে 4টা, অসমতা চাপ আছে 4টা, সূচকের আছে 3টা, লগের আছে কি বলুন তো 2টা, আর ধারা হচ্ছে বলুন তো 3টা, ঠিক আছে? এই টাইপ গুলো আপনার কি বলুন তো শেষ করলেই হবে, বুঝতে পেরেছেন? তো এখন আপনি যে কাজটা করবেন, আপনি কি করবেন, এই যে অধ্যায়গুলো আছে এই অধ্যায়গুলোকে আপনাকে কি করতে হবে, এই অধ্যায়গুলো থেকে অঙ্কগুলো কি করতে হবে, করতে হবে। এটা আপনি বিগত কোশ্চেন গুলো করতে পারেন, অথবা আমি সবসময় একটা কথা বলি, আপনি সাধারণত যে আমাদের যে 9-10 এর যে বোর্ড বইটা আছে এই বোর্ড বইটা থেকে কি বলতো অঙ্কগুলো করবেন, আমাদের একটা বোর্ডের তো বই আছে, তাই না? বোর্ড বইয়ের যে উদাহরণ গুলো আছে, যেমন এই যে লক সূচকের এই অঙ্কগুলো, যেমন 75 পৃষ্ঠা থেকে 90 পৃষ্ঠার, 75 থেকে 90 পৃষ্ঠার মধ্যে দেখবেন যে এই অঙ্ক, যেমন আমি দাগাই দেবো যে এই অঙ্কগুলো আপনি করে যান, পরীক্ষার সময় হুবহু কমন পেতে পারেন, কারণ সাধারণত বোর্ড বই থেকে ওরা কি বলতো তুলে দেয়। আর আপনাকে তো বিগত সালের কোশ্চেন গুলো করতেই হবে, তো বিগত সালের কোশ্চেন গুলো আপনি করবেন বাজার যে কোনো একটা বই থেকে, আমাদের ওরাকলের বই আছে, বা আপনি যে কোনো বই থেকে করতেই পারেন, ঠিক আছে? তো আমি যেহেতু ওরাকলের ক্লাস নাই বলবো, ওরাকলের বইটা আপনি দেখতে পারেন, আমি যেহেতু ওই বইটা দেখি। হ্যাঁ, আচ্ছা, আর হচ্ছে আমি সবসময় যে কথা বলি আপনি বোর্ড বইগুলো করেন, ঠিক আছে? এখন আসেন উৎপাদক আসলে মানে কিভাবে করে,
আর আমি বা কিভাবে করি বা দ্রুত বা কিভাবে উত্তর দেওয়া যায়, এই জিনিসগুলো একটু একটু করে দেখি, বুঝতে পেরেছেন? চলেন তাহলে উৎপাদক কিভাবে আমরা করব, কিভাবে উত্তর দিব এটা এখন আমরা কি করব দেখব, বা পরীক্ষা হলে আমি কিভাবে দ্রুত উত্তর দিব, বুঝতে পেরেছেন? তাহলে চলেন আমরা শুরু করি, ঠিক আছে? তো উৎপাদক, তো উৎপাদকের আমি কয়টা টাইপ বলেছি ভাই, কয়টা টাইপ বলেছি আমি উৎপাদকের টাইপ বলেছি কয়টা বলুন তো? চারটা না, এই চারটা টাইপ থাকে, আরেকটা বিবিধ থাকে। হ্যাঁ, অনেক সময় ব্যতিক্রম অঙ্ক দিতে পারে না, বিবিধ থাকে, কিন্তু সবগুলো টাইপের যখন আপনি কি করবেন বেসিক দিয়ে করবেন টাইপ কিন্তু একটাই। আমি আমি শুধু অঙ্ক বুঝানোর খাতারে কি করেছি বলতো, টাইপ গুলো কি করে চারটা টাইপ ব্যাক করেছি, আর বিবিধ একটা পাঁচটা, বুঝতে পেরেছেন? তো উৎপাদক কিভাবে করে, তাই না? আচ্ছা আসেন দেখি উৎপাদক কিভাবে করে দেখি এবার, চলেন। ওকে, যেমন আমি যদি এখন একটা অঙ্ক দিই আপনাকে, দেখেন আমি একটা অঙ্ক দিলাম, আমি একটা অঙ্ক লিখি 12x² প্লাস কি বলুন তো 59x প্লাস কি বলুন তো 72, একটা অঙ্ক দিলাম, অঙ্কটা কি আছে বলুন তো? একটা উৎপাদক দিলাম 12x² প্লাস 59x প্লাস কি বলুন তো 72, এর উৎপাদক বিশ্লেষণ করতে হবে। হ্যাঁ, তো আমরা প্রথমে যে জিনিসটা জানবো সেটা হচ্ছে এই উৎপাদকটা করবো কিভাবে, ঠিক আছে? তো উৎপাদকটা করার পদ্ধতি হচ্ছে উৎপাদকে অবশ্যই পথ কি হইতে হবে, জোর হইতে হবে, বলেন কি হইতে হয়? জোর হইতে হয়, ঠিক আছে? তো এই জায়গায় পথ কিন্তু কি আছে বলুন তো? বিজোর আছে। তো জোর করতে হলে এই ওই পথ জোর করার পদ্ধতি হচ্ছে তিনটা, পথ জোর করার পদ্ধতি কয়টা বলুন তো? তিনটা। তাহলে কি কি পদ্ধতি আছে? তা আমরা আগে একটা অঙ্ক দেখলেই বলতাম যে যে এটা নির্ধারণ করতে হবে, এটা কি করতে হবে, সূত্রে ফেলাইতে হবে, এটা ফাংশনে করতে হবে, এটা কমন নিয়ে করতে হবে, ঠিক আছে? একটা অঙ্ক দেখলেই বুঝতাম, কিন্তু না ভাই, অঙ্ক শুরুতে দেখলে আগে বুঝতে হবে এটা কি ভাই আমি সূত্রে ফেলাবো নাকি এটা মিডিয়াম ফ্যাক্টরে করব, যেটা আমরা মধ্যপদ বিভক্ত গুণ বলি, হ্যাঁ বাংলায়, তারপর এটা কি ফাংশনে করব, কেমন? তাহলে আপনাকে কি করতে হবে আগে বুঝতে হবে। তো আমি বলতেছি এই এই পথ কি করতে হবে, জোর করতে হবে, বলুন ধরে পথ আছে কয়টা? তিনটা, কারণ আমরা জানি প্লাস প্যানেল দ্বারা কি বলুন তো একটা পথ সৃষ্টি হয়, তাই তো? একটা একটা রাশি সৃষ্টি হয়, তাই না? আচ্ছা, পথ জোর করার পদ্ধতি কি কি বলুন তো? সূত্রের সাহায্যে, তারপর হচ্ছে মধ্যপদ বিভক্তিকরণ করে, আর একটা কি, আর একটা হচ্ছে ফাংশনের সাহায্যে, বুঝতে পেরেছেন? এই তিনটা ওয়েতে কি বন্ধ উৎপাদন করতে হয়, কি কি? সূত্রের সাহায্যে, মধ্যপদ বিভক্তিকরণ করে, একটা কি বন্ধ ফাংশনের সাহায্যে। এখন আমি এটাকে সূত্রে ফেলাবো নাকি মধ্যপদ বিভক্তিকরণ করব নাকি ফাংশন করব, বুঝছেন? আচ্ছা, এটাকে আমাকে মধ্যপদ বিভক্তিকরণ করতে হবে, কেন করতে হবে? দেখেন এই যে ঘাত গুলো, দেখেন ঘাত গুলো ক্রমান্বয়ে কমেছে না? তো ঘাত যদি কখনোই ক্রমান্বয়ে কমে তাহলে আপনাকে কি করতে হবে তো? মধ্যপদ বিভক্তিকরণ করতে হবে, মানে যেটাকে আমরা মিডল টার্ম ফ্যাক্টর বলি, বুঝতে পেরেছেন? তাহলে এখন আমরা এটা কি করব, মধ্যপদ বিভক্তিকরণ করব, ঠিক আছে? তো মধ্যপদ বিভক্তিকরণ করতে হলে আমরা যে কাজটা করি 12 এবং 72 কি করি, গুণ করি, না এই কাজ করা যাবে না, না এই কাজ করা যাবে না, বুঝছেন কি? এইটা করলে দেখেন 12 এবং 72 গুণ করতে গেলে সময় লাগবে না, অথবা একটা যখন আপনি একটা বাচ্চাকে যখন এটা পড়াবেন তার কিন্তু একটা প্রেশার পড়ে যাবে, এই দুটা গুণ করতে হবে, তারপর আবার লসাগু করতে হবে, লসাগু করে কি করতে হবে তো এই মাসখানে ভাঙতে হবে, না এই কাজটা করা যাবে না। দেখেন আমি কিভাবে করি, হ্যাঁ, তো 12 কে যখন আপনি কি করবেন তো ভাঙবেন, দেখেন তো 12 কে সবচেয়ে কাছাকাছি কি বলতে যায়, একটা তিন আর একটা কি বলতো 4, একটা তিন একটা কি বলতো 4, 12 কে সবচেয়ে কাছাকাছি কি বলতে যায় 3 4 3 4 কত 12, আর একটা কি আছে বলতো 72, আচ্ছা 72 কে সবচেয়ে কাছে কি বলতে যায় একটা হচ্ছে 8, একটা কি বলতো 9, 8 9 কত 72, বুঝছেন? তবে শুনুন, আমি কিন্তু আপনাকে একটা নিয়ম দেখাবো, এই একটা নিয়ম দিয়ে পিলির সমাঙ্ক করতে হবে, এটা তো রিটেন করতেছি, বুঝছেন কি? পিলির সমাঙ্ক করতে হলে অঙ্ক করতে লাগবে সর্বোচ্চ 5 সেকেন্ড থেকে 6 সেকেন্ড, বুঝতে পেরেছেন? এবং 5 থেকে 6 সেকেন্ডেই আমি অঙ্কটা করে দেখাবো, ঠিক আছে? আর আপনি যদি হিসাবে একটু স্লো হন তাহলে হয়তো আপনার 15 থেকে 20 সেকেন্ড লাগবে আপনার, তো আপনি যদি 15 থেকে 20, আপনি 30 সেকেন্ডে করেন না কোনো সমস্যা নাই, আমি দ্রুত পারবো, আমি যেহেতু অনেক প্র্যাকটিস করি, আপনি আমার মতো প্র্যাকটিস করে পারতেন, তো এখন তো প্র্যাকটিস করার সময় নেই, এখন শুধু আপনি শুধু টেকনিক গুলো দেখবেন, বুঝতে পেরেছেন? আমি যে টেকনিক গুলো দেখাবো, বুঝছেন কি? আচ্ছা এবার আসেন রে, তিন এবং কি বলুন তো, আমরা কিন্তু এটা কিন্তু ভাই লিখিত আকারে করতেছি, একটু পরে আমি কি করবো শর্ট দেখাবো কিভাবে প্রিলি করতে হবে, ঠিক আছে? তাহলে 72 বাংলায় সবচেয়ে কাছে কত 8 নং কত 72, এখন দেখেন তো ভাই 4 আটা কত 32,
আমরা কি বলি বা একটু সামনের দিকে যাই কেমন, তাহলে আমাদের কিন্তু একটা বত্রিশ আরেকটা কত সাতাইশ, বুঝতে পেরেছেন? ওকে একটু সামনের দিকে যাই কেমন। আচ্ছা আসেন, আমরা তো ভেঙে ফেললাম একটা বত্রিশ একটা কত সাতাইশ, মনে আছে তো? আচ্ছা ওকে ডান, ওকে রেডি। তাহলে আমরা লিখবো কি বলুন তো, বারো এক্স স্কয়ার প্লাস, এটা প্লাস দিয়ে আছে না, প্লাস বত্রিশ এক্স। আচ্ছা এখন কয়টা কি প্লাস না মাইনাস, এই নিয়ে আমরা একটা কি বলুন তো একটা জামালাই করি, ঠিক আছে? তো আমাদেরকে বলা হয়তো এটা যোগ বিয়োগ করে কত অনুষায় হবে, এমন ভাবে চিন্তা করো না, আমি দেন আমি কি বল চিন্তা করি। প্রথম তো প্লাস চিহ্ন আছে, ওকে প্লাস, আরো কিন্তু সাতাশ হয়ে গেছে আমার কাছে, বুঝছেন কি? এখন দেখেন তো ভাই, প্লাস এবং প্লাস এ গুণ করলে কত হয়, প্লাস হয়, তাহলে এই জায়গায় কি হবে বলুন তো, প্লাস হবে, বুঝছেন? আচ্ছা তারপর হচ্ছে বলুন তো, সাতাইশ এক্স প্লাস কি বলুন তো সেভেন্টি কত, টু সেভেন্টি টু না। এখন আমাদের কি করতে হবে, পদ তো ভাই কটা হইলো, চারটে হইলো। আচ্ছা আমাদের টার্গেট কি ছিল, পদ জোর করা, ওকে পদ আমি জোর করলাম, তাহলে কি হইলো, পদ করা হইলো, চারটে হইলো, বুঝতে পেরেছেন? এখন এই চারটা পদের মধ্যে এখন কি করতে হবে, এখন কি করতে হবে বলুন তো। তো আপনি বলবেন হ্যাঁ ভাইয়া এটা কি করতে হবে, কমন নিতে হবে, ঠিক আছে? আচ্ছা কমন কেন নিতে হবে, আচ্ছা কমন নিতে হবে এর জন্য যে ঘাত গুলো কি হয়েছে বলুন তো, এলোমেলো হয়ে গেছে, ঘাত যদি কখনো এলোমেলো হয়ে যায় তাহলে কি করতে হয়, কমন নিতে হয়, বুঝতে পেরেছেন? তাহলে এখন আমরা কমন নিব, তাহলে কি কমন যাবে বলুন তো, আমাদের ফোর এক্স কমন যাবে, ফোর এক্স কমন যাবে না, তাহলে ফোর এক্স কমন থ্রি এক্স প্লাস কি বলুন তো এইট, আর প্লাস এর জায়গায় কি কমন যাবে বলুন তো, নাইন থ্রি কমন যাবে, ফোর এক্স না, থ্রি এক্স প্লাস কি বলুন তো এইট, ঠিক আছে? আচ্ছা আর এই জায়গায় কি যাবে বলুন তো, নাইন কমন যাবে, তাহলে থ্রি এক্স প্লাস কি বলুন তো এইট হবে, বুঝতে পেরেছেন? তাহলে দেখেন তো তাহলে কি হইলো, থ্রি এক্স প্লাস কি বলুন তো এইট, আর হচ্ছে এই ফোর এক্স প্লাস কি বলুন তো নাইন, এইটা হচ্ছে আমাদের কি বলুন তো উৎপাদকের রেজাল্ট। এখন কথা হচ্ছে এত সময় কি আপনার আছে প্রিলি করার জন্য, আপনি বলেন এত সময় কি আছে, বলেন এত সময় তো নাই, তাহলে আপনি প্রিলি করবেন কেমনে, তাই না? তাহলে আসেন আমি আপনাকে একটা কি দেখাই বলুন তো, নিয়ম এটা দিয়ে, ঠিক আছে, পৃথিবীর সব উৎপাদক করতে হবে কিন্তু, বুঝছেন কি, পরীক্ষায় যেভাবে আসুক, বুঝছেন? আমি এখন যে দেখাবো কয় সেকেন্ডে, সর্বোচ্চ পাঁচ থেকে ছয় সেকেন্ডে, কেমন? আপনার তবে একটু সময় লাগবে, আপনার পনেরো থেকে বিশ সেকেন্ড লাগবে, ঠিক আছে? আমার একটু কম লাগবে। দেখেন ভাই একটা জিনিস দেখেন, মজার মজার জিনিস দেখেন, এটা আমি মুছে দিলাম, ওকে দেন দেন, এইগুলো কি করলাম, মুছে দিলাম। এখন যখন আপনার প্রিলিতে আসবে, একটু খেয়াল করেন কিন্তু, কেমন, যখন আপনার এটা প্রিলিতে আসবে, আপনার কিন্তু ভাই এরকম চারটা অপশন দেয়া থাকবে, এ বি সি আর এটা কি বলতো ডি, এরকম চারটা অপশন দেয়া থাকবে নাকি থাকবে না? হ্যাঁ অবশ্যই থাকবে, থাকবে না, অবশ্যই থাকবে, ঠিক আছে? তো যেহেতু এরকম চারটা অপশন থাকবে, সুতরাং আপনি শুধু অপশন গুলো প্রুফ করে দিবেন। আচ্ছা অপশন কি প্রুফ করবেন, প্রথমে এই রাশির মানটা দেখবেন, দেখেন বাহাত্তর আর উনষাট যোগ করলে কত, একশো কত, একত্রিশ। এই উনষাট আর বারো যোগ করলে কত হয়, একশো কত, তেতাল্লিশ। তার মানে এই রাশির মানটা হচ্ছে একশো তেতাল্লিশ, কোন গুলো নিয়ে, সহক এবং কি বলতো ধ্রুবপদকে নিয়ে, বুঝছেন কি, আমি কি করেছি যোগ করে ফেলেছি, তাহলে একশো কত, তেতাল্লিশ। এখন শুধু আপনি দেখবেন নিচের কোনটা একশো তেতাল্লিশ হয়, সেটা আপনার কি বলতো রেজাল্ট, বুঝতে পেরেছেন? নিচে যে একশো তেতাল্লিশ হবে সেটা আপনার রেজাল্ট, অন্যদিকে আপনি আর তাকাবেন না, বুঝতে পেরেছেন? এখন আমার এটা কি অপশনের উত্তর ছিল নাকি ছিল না, হ্যাঁ ছিল, তাহলে বলুন তো নয় এবং চার যোগ করলে কত, তেরো। মাঝখানে কি আছে, গুণ আছে, আট এবং তিন যোগ করলে কত, এগারো, তাহলে এগারো এবং তেরো গুণ করলে কত, একশো কত, তেতাল্লিশ। তার মানে এইটা উত্তর, এইটা, শুধু এইটা না, যে কোনো উৎপাদক অঙ্ক এভাবে করতে হবে, যেহেতু সামনে পরীক্ষা, ঠিক আছে, বুঝছেন কি? অনেক সময় দেখবেন পরীক্ষার সময় এমন একটা নম্বর দিয়েছে আপনি আর ভাঙতে পারেন না, আপনার এই ভাঙ্গা ভাঙ্গে কোনো দরকার নাই, যখন লিখিত পরীক্ষা হবে দেখবেন আমি আপনাকে যখন অঙ্ক করাবো লিখিত গুলো দেখাবো, ঠিক আছে, যে কিভাবে করতে হয়, বুঝছেন? তো আপনি প্রিলিতে এভাবে করে ফেলবেন, যারা প্রিলি পরীক্ষা দিবেন সামনে, হ্যাঁ বুঝছেন? আর লিখিত বললে তো ভাই কয়েকটা অঙ্ক, হ্যাঁ এগুলো তুমি ব্যাপারই না, বুঝছেন? আচ্ছা এবার আসেন রে, একশো কত বললো তো, তেতাল্লিশ, তাহলে এটা হলো এটা উত্তর। তা এখন আমি যদি একটা সহজ অঙ্ক বলি, দেখেন আমি যদি এখন একটা কি বলুন তো একদম সহজ অঙ্ক বলি, বুঝছেন কে? আচ্ছা যেমন আমি একটা অঙ্ক দিলাম, এক্স স্কয়ার
প্লাস এর 5x প্লাস 6 এর উৎপাদক বিশ্লেষণ করুন, তাই না? এটা থেকে আসে না আসে না? আচ্ছা একদম সিম্পল, এত সোজা হয়তো বা দিবে না, আরেকটু কি দিবে? অবশ্যই কঠিন দিবে। আচ্ছা এটা রাদার হচ্ছে আমরা সবাই জানি x প্লাস এর 2 ইনটু x প্লাস এর গুণন তো 3, এটা নিয়ে তো কার কোনো ডাউট নাই, এটা তো আমরা সবাই পারি, তাই না? আচ্ছা এর এখন আমরা কি করবো, ওই যে চারটা অপশন থাকবে, চারটা অপশন দিয়ে আমরা এখন দেখবো, আমাদের অত উৎপাদক করার অত টাইম নাই, আমরা অপশন দেখে কি করবো তো উত্তর দিয়ে দিব। তাহলে আসেন অপশন দেখে উত্তর দিয়ে দেই। দেখেন তো ভাই, 6 এবং 5 যোগ করলে কত হয়? 11। 11 আর 1 যোগ করলে কত? দেখেন কিছু না থাকলে কি থাকে? 1 থাকে। তাহলে 6 5 আর 1 যোগ করলে কত হবে? 11 হবে। তাহলে 6 5 আর 1 যোগ করলে কত হয়? 12 হয়। 12 হয় নাকি হয় না? 6 এবং 5 কত হয় বলুন তো? 11। 11 1 যোগ করলে কত হয়? 12। তাহলে আমাদের উত্তর কত হবে? 12। এখন আমি দেখবো নিচের কোনটা 12 হয়, সেইটা আমার কি বলুন তো রেজাল্ট বলেন। 2 এবং 1 কিছু না থাকলে কি থাকে? 1। তাহলে কত হইলো? 3। তারপর হচ্ছে 3 এবং 1 তাহলে কত হইলো? 4। 3 4 কত? 12। দেখেন 12 হয় নাকি হয় না? তাহলে আমাদের উত্তর কত হবে? 12। বুঝছেন কি? তাহলে আমাদের সব সময় আমরা যখন প্রিলিতে করব আমরা এইভাবে অঙ্কটা করব। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন কি? যখন কোন প্রিলিতে করব আমরা এইভাবে করব, আর রিটেন গুলো তো আমি দেখাবো। হ্যাঁ কোন কোন কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন। আমার কাছে কি কোনো কোশ্চেন আছে ভাইয়া? বুঝতে পেরেছেন? আমার কাছে কোনো কোশ্চেন আছে? কোশ্চেন আছে না? আচ্ছা আমার কাছে কোনো কোশ্চেন আছে ভাইয়া? স্যার আমি আপনার একটা ক্লাস করেছি মানসিক দক্ষতা, আপনার হয়তো মনে আছে, বলেছিলেন বড় সন্তান হলো আমি চালাক হলাম কিন্তু। ও আচ্ছা হ্যাঁ, আমি সবসময় একটা কথা বলি, বড় সন্তান গুলো একটু কি হয়, একটু বোকা হয়। হ্যাঁ ওকে, আচ্ছা কোনো কোশ্চেন নাই তাই তো? আচ্ছা এখন আসেন সামনের দিকে যাই, ঠিক আছে? বুঝতে পেরেছেন? আচ্ছা চলেন তাহলে এখন আমরা কি বলুন তো সামনে দিয়ে যাব। এখন আসেন, এখন যদি আমি আপনাকে বলি তাহলে কি হলো, উৎপাদক থেকে একটা অঙ্ক আসতে পারবেন, মান নির্ণয় সেম কাজগুলো করব, সূচকীয় সেম কাজগুলো করব, শুধু রাশির মান দেখবো বসিয়ে দিব, রাশির মান দেখবো বসিয়ে দিব, ঠিক আছে? সমীকরণ সেম কাজটা করবো, বুঝছেন কি? রাশির মান দেখবো বসিয়ে, রাশির মান দেখবো বসিয়ে দিব। বুঝতে পেরেছেন? আচ্ছা এখন আসেন আমরা পরেরটা যাই, ঠিক আছে? আরেকটা অঙ্ক দেখাই। বুঝতে পেরেছেন? ওকে আচ্ছা আমি একটা লিখলাম, এখন মান নির্ণয়ের পরে তাহলে উৎপাদক মান নির্ণয় গেল, এবার অসমতা। আচ্ছা এবার আসেন দেখি অসমতার ক্ষেত্রে কি হয়। হ্যাঁ তো পরীক্ষা আসে এক্স স্কয়ার মাইনাস 5x প্লাস কি বলুন তো 6 গ্রেটার দেন 0, তো মাঝে মাঝে আবার কি আসে বলুন তো, এক্স স্কয়ার মাইনাস এর 5x প্লাস 6 লেস দেন 0, এইভাবে কি বলুন তো একটা অসমতা পরীক্ষা আসে। বুঝতে পেরেছেন? তো এই অসমতা গুলো আমাদের কি বলুন তো, আমাদের একটু কি বলুন তো ঝামেলা হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা এইবার আসেন, আচ্ছা এবার আসেন আমরা কি করব দেখি, হ্যাঁ অসমতা গুলো কিভাবে করতে হয়। রেডি? তো আবার একই নিয়মে এই যে উৎপাদক যখন আমরা করে ফেলবো, উৎপাদক যখন শিখে যাবো, তাই এটা তো উৎপাদক করতে হবে, তা আমরা সবাই আর উৎপাদক করতে পারি, পারি না ভাইয়া? পারি না? পারি তো, আর না পারলে তো আমি শিখাবো, আর আমার তো টেকনিক আছেই। আচ্ছা এটা যদি আমি নর্মালি উৎপাদক করি আমি কি লিখবো বলুন তো, এক্স স্কয়ার মাইনাস এ কত বলুন তো, এটা 2 এবং 3 দিয়ে ভাঙ্গা যায় না কাছাকাছি, সামনে কি কোনো সংখ্যা আছে? না, তার মানে একটা 2 হবে, একটা কি হবে? 3 হবে। তো প্রথমে আছে কি বলতো মাইনাস, তাহলে মাইনাস এর 2x মাইনাস প্লাস মাইনাস এর মাইনাস এর কি বলতো 3x প্লাস এর কত 6 গ্রেটার দেন কত বলতো 0, 0 নাকি 0 না? ওকে 0, ডান ডান তো। আচ্ছা এখন আমরা যদি এটা থেকে কি কমন নেই, x কমন নেই, তাহলে কি হবে, x মাইনাস এর 2, তো মাইনাস এর 3 কমন নিলে x মাইনাস এর কি বলতো 2 লেস দেন কি বলতো 0, সরি গ্রেটার দেন 0, তাহলে রাদার হচ্ছে x মাইনাস 2 ইনটু কি বলুন তো x মাইনাস কি বলুন তো 3 গ্রেটার দেন কি বলুন তো 0, তার মানে x এর মানটা কি কি আসছে বলুন তো, একটা 2 আসবে আর একটা কি আসবে বলুন তো, x এর মান কি আসবে 3 আসবে। তো এখন বলছে যে r কি বলুন তো সমাধান করুন, এটা পরীক্ষা প্রায় প্রতি বছর একটা একটা দেয়, আপনি দেখেন 40 থেকে পর থেকে আপনি দেয়া শুনবেন, এই যে 44 বলেন, তারপর হচ্ছে 45 বলেন,
ঠিক আছে, দেখবেন এই 42 বলেন একটা কি বলতো অসম থেকে দিয়েছে। তাই এখন আসেন আমরা দিয়ে দেখি, রেডি রেডি কিন্তু কিভাবে পাওয়া যায়। আচ্ছা এখন এর আমরা উত্তর দিব। আমরা সুতন্ত যখন করেছিলাম তো একবার প্লাস একবার মাইনাস একবার মাইনাস একবার প্লাস এবারও করেছি না, দেখবেন আমি এর ধারে কাছেও যাব না, ঠিক আছে। আমি কিভাবে করি একটু দেখেন, ঠিক আছে। আচ্ছা বলুন তো এক্সেমান তাহলে কি কি এসেছে, এক্সেমান টু এসেছে আর কি এসেছে বলুন তো, থ্রি এসেছে, ঠিক এটার মধ্যে কি তা আসবে নাকি আসবে না? এক্সেমান কি আসবে বলুন তো, একটা টু আসবে একটা কি আসবে, থ্রি আসবে। যদি আমি সেম কাজটা এই জায়গায় করি, একটা গ্যাটার দেন একটা লেস দেন পার্থক্য এই জায়গাটাই, তাহলে আমাকে বলেন আমি কি করবো একটা লেখচিত্র টান দিব, বুঝতে পেরেছেন? লেখচিত্র বলেন ম্যাক্সিমাম কি কি এসেছে বলেন, টু এসেছে আর কি এসেছে বলেন তো, থ্রি এসেছে। তো এই জায়গায় একটা নাম আছে, এই জায়গার একটা নাম আছে, এই জায়গার একটা নাম আছে, এই জায়গার নামটা হচ্ছে এক্স লেস দেন কি বলুন তো, টু, অর্থাৎ দুয়ের থেকে ছোট, এই দিকে হচ্ছে দুয়ের থেকে বলুন তো ছোট, আর এই জায়গাটার নাম হচ্ছে এক্স গ্যাটার দেন কি বলুন তো, থ্রি, এক্স কি বলুন তো গ্যাটার দেন থ্রি, আর এই জায়গার নাম হচ্ছে দুয়ের থেকে বড় আর তিন থেকে ছোট, তিন থেকে বলুন তো ছোট, বুঝতে পেরেছেন? এটা ইউনিভার্সাল ট্রুথ, শুধুমাত্র সংখ্যাগুলো চেঞ্জ হবে। যেমন আমি এই স্টুডিওতে এসেছি তাই না, স্টুডিওটা কিন্তু সশস স্টুডিওতে থাকবে, হ্যাঁ শুধু আমি ব্যক্তি নাফিস কি হবো চেঞ্জ হবো আরেকজন আসবে, তো সারা জীবন কি বলতো এই এক্স লেস দেন টু হবে, শুধুমাত্র এই সংখ্যাটা চেঞ্জ হবে এই মানের উপর ডিপেন্ড করে। এটা সবসময় এক্স গ্যাটার দেন থ্রি হবে, শুধুমাত্র কোনটা চেঞ্জ হবে, সংখ্যাটা চেঞ্জ হবে, বুঝতে পেরেছেন? তা এখন লেখচিত্র নিয়ে অনুযায়ী আমরা জানি প্রথমটা পজিটিভ, তারপরটা কি বলতো নেগেটিভ, তারপরটা কি এটা হচ্ছে এই ঘরটা হচ্ছে নেগেটিভ, এটা কি বলুন তো পজিটিভ, বলেন লেখচিত্র নিয়ে বলছে বলেন প্রথম ঘরটা কি পজিটিভ, তারপর নেগেটিভ, তারপর কি বলুন তো পজিটিভ, বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন প্রথম ঘরটা কি পজিটিভ, তারপর নেগেটিভ, তারপর কি বলুন তো পজিটিভ। এখন বলুন তো ভাই এটা কি জিরো থেকে বড় নাকি বড় না? তো জিরো থেকে যদি বড় হয় তাহলে আমরা কি বলুন তো পজিটিভ বর্গ নিব, আর যদি জিরো থেকে ছোট হয় তাহলে আমরা নেগেটিভ বর্গ নিব, শেষ। এটা হচ্ছে বলুন তো টেকনিক, বুঝতে পেরেছেন? আচ্ছা এখন আমাকে বলেন এটা কি জিরো থেকে বড়, তাহলে আমরা এই দুইটা পজিটিভ বর্গ নিব, এই মানের জন্য সে জিরো থেকে বলুন তো বড় হবে। তো আমরা কি লিখবো নিম্নের সমাধান, তাহলে কি লিখবো নিম্নের সমাধান লিখবো, নিম্নে কি বলুন তো সমাধান আমরা কি লিখবো বলুন তো, এক্স লেস দেন টু অর এক্স গ্রেটার দেন কি বলুন তো থ্রি। তো যদি এটা যদি উত্তর হতো তাহলে কি হতো দেখি, তাহলে এই ঘরটা হচ্ছে এক্স লেস দেন কি বলুন তো টু, এটা হচ্ছে এক্স গ্রেটার দেন কি বলুন তো থ্রি, আর এই ঘরটা হচ্ছে এই দুয়ের থেকে বড় আর তিন থেকে বলুন তো ছোট। তাহলে নিয়ম যে প্রথম ঘরটা কি বলুন তো পজিটিভ, তারপরটা নেগেটিভ, তারপর কি বলুন তো পজিটিভ, বুঝতে পেরেছেন ভাই? বুঝতে পেরেছেন? আচ্ছা এবার আসেন এখন বলেন এটা কি জিরো থেকে বড় না ছোট, বলেন জিরো থেকে বড় না ছোট, হ্যাঁ ছোট, তাহলে আমাদের নেগেটিভ বর্গ নিতে হবে। তাহলে এই মানের গুলো অর্থাৎ দুয়ের থেকে বড় তিন থেকে ছোট, এই মানের গুলো মানের জন্য সে জিরো থেকে ছোট হবে, আপনি শিওর থাকেন, ঠিক আছে? তাহলে আমার আর এত কিছু চিন্তা করার দরকার নাই, আমি শুধু কি করবো তো যদি জিরো থেকে বড় হয় তাহলে আমি পজিটিভ গড় গুলো নিব, পজিটিভ গড় গুলো নিব, আর যদি জিরো থেকে ছোট হয় তাহলে আমি নেগেটিভ গড়টা নিব, ঠিক আছে? তারপর আপনাকে আমি কি বলতো ব্যাখ্যা দেখাবো কেন পজিটিভ গড় কেন কি বলতো নেগেটিভ গড় হয়, বুঝতে পেরেছেন? বুঝছেন কি? আচ্ছা ঠিক আছে, তাহলে এইবার আমাকে একটা বলেন দেখি, হ্যাঁ ওকে। আচ্ছা এখন স্যার বসে মিডল টার্ম অপশন চেক করার পর অপশনে প্লাস মাইনাস গুলো গুলো ঠিক করব কিভাবে? আচ্ছা যদি প্লাস থেকে প্লাস আর যদি মাইনাস থেকে কি বলতো মাইনাস, ঠিক আছে? যদি প্লাস থেকে প্লাস, আচ্ছা উনি একটা কোশ্চেন করেছে যে যদি মিডল টার্ম করার সময় প্লাস মাইনাস গুলো কিভাবে ঠিক করব, হ্যাঁ আচ্ছা ভাই শুনেন কিভাবে ঠিক করব একটু দেখেন, কিভাবে ঠিক করব একটু দেখেন। মনে করেন এক্স স্কয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এটা দিয়ে আছে, তাহলে এই জায়গায় দেখেন এইটা হচ্ছে প্লাস এর ওয়ান, এটা প্লাস এ কত সিক্স, সিক্স না, এটা হচ্ছে প্লাস এর ওয়ান, এটা প্লাস এ কত, তাহলে প্লাস এ সেভেন, আর এটা হচ্ছে মাইনাস এ কি বলুন তো ফাইভ, তাহলে এটা আমরা যোগ বিয়োগ করে লিখতে পারি কি বলুন তো এই প্লাস এ কি বলুন তো দুই, কিভাবে ছয় এবং এক যোগ করলে কত সাত, সাত থেকে যদি পাঁচ চলে যায় কত থাকে বলুন তো দুই থাকে,
শেষ। এখন যে নিচের অপশন দেখবো যে কোনটা ভাই বলুন তো দুই আসে, বুঝতে পেরেছেন? বুঝছেন কি? আচ্ছা খুলনা থেকে দেখতেছেন, ওকে থ্যাংক ইউ, ঠিক আছে। আচ্ছা আমার কাছে কি কোনো কোশ্চেন আছে? আমার কাছে কোনো কোশ্চেন আছে? আচ্ছা আসেন এবার আমরা শুরু করি, কেমন? ওকে রেডি, ওকে। তাহলে এটা কি বললো? হ্যাঁ এখন আমি কি বললাম তাহলে আপনাকে, কি করলাম? অসমতা দেখাইলাম। তাহলে অসমতা হচ্ছে জিরো থেকে বড় হলে কোন মানগুলো গ্রহণ করব? পজিটিভ মান। আর জিরো থেকে কি বলতো ছোট হলে তাহলে কোন মানগুলো গ্রহণ করব? নেগেটিভ মানগুলো গ্রহণ করব। তাহলে আমি যদি আরো একটা অঙ্ক দেখাই, দেখেন আমি আরো একটা অঙ্ক দেখাচ্ছি আপনাকে, দেখেন আমি লিখতেছি কেমন, এক্স স্কয়ার মাইনাস এ সেভেন এক্স প্লাস এ কি বলতো 12, ঠিক আছে। এটা হচ্ছে কি বলতো মাইনাস সেভেন এক্স প্লাস এ কি বলতো 12, লেস দেন কি বলতো 0। তাহলে এটার উত্তর তাহলে কি হবে, এর সমাধান কি হবে? দেখেন একটু দেখেন, এক্স স্কয়ার মাইনাস এর 4x মাইনাস এর 3x প্লাস এ গুণন্ত 12 লেস দেন কত 0, এটা নিয়ে তো কারো কোনো কোশ্চেন নাই। তাহলে এখন আমরা x কমন নিব, তাহলে x কমন নিলে x মাইনাস এ গুণন্ত 4 মাইনাস এ 3 কমন নিলে x মাইনাস এ 4 লেস দেন কি গুণন্ত 0, 0 না? তাহলে আমাদের এটা হচ্ছে x মাইনাস এ 4 ইনটু গুণন্ত x মাইনাস এ 3 লেস দেন কি গুণন্ত 0। তাহলে এক্স এর মান তাহলে কি কি আসলো বলুন তো, একটা থ্রি আসলো, একটা কি বলুন তো ফোর আসলো। এখন আমরা লেখো চিত্র টান দিব, বলেন একটা থ্রি আসলো, একটা কি বলুন তো ফোর আসলো, বুঝতে পেরেছেন? তাহলে এই ঘটনা হচ্ছে এক্স লেস দেন কি বলুন তো থ্রি, এই ঘটনা হচ্ছে এক্স গ্রেটার দেন কি বলুন তো ফোর, আর এই ঘটনা হচ্ছে এই তিন থেকে বড় আর কি বলুন তো চার থেকে ছোট। এখন বলুন তো লেখো চিত্র নিব, যে আমি আপনাকে কি বলেছি, প্রথম ঘরটা হচ্ছে পজিটিভ, তারপরটা নেগেটিভ, তারপরটা কি বলুন তো পজিটিভ। তাহলে সে কি ভাই জিরো থেকে ছোট না বড়, বলেন তো কোন ঘরটা নিবে একটু বলেন তো ভাই, মাঝের ঘরটা নিবে না পাশের দুইটা ঘর নিবে একটু বলেন তো, আর একটু শুনি, বলেন তো কোন ঘরটা নিবে? একটু বলেন কোন ঘরটা নিবে বলেন তো দেখি, আচ্ছা ঠিক আছে মাঝের ঘরটা নিবে তাই তো। তাহলে আমাদের উত্তর হবে যেহেতু জিরো থেকে বলুন তো ছোট, তার মানে সে কোন গোল গুলো নেবে, এই মাঝের ঘরটা নিবে। আমি কি আপনাকে বুঝাতে পেরেছি, বুঝতে পেরেছেন? তাহলে অসমতা অঙ্ক এইভাবে করতে হবে। হ্যাঁ তাহলে জিরো থেকে বড় হইলে যদি কখনো জিরো থেকে কি হয় বলুন তো, জিরো থেকে কি হয়, জিরো থেকে বড় হয় তাহলে পজিটিভ মান নিবে, আর যদি জিরো থেকে কি হয় বলুন তো, জিরো থেকে কি হয় ছোট হয় তাহলে সে নেগেটিভ ঘরটা নিবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এবার চারটা অপশন থেকে সেগুলো খুঁজে বের করবেন, বুঝতে পেরেছেন? আচ্ছা এখন আরো একটা দেখি, তারপর যেন কি ছিল, সরল সমীকরণ ছিল তাই না? এবার আসেন আমরা সরল সমীকরণ দেখব, বুঝতে পেরেছেন? ওকে আসেন রেডি। তো পরীক্ষায় আসে যে নিচের কোনটা কি বলতো সরল সমীকরণ, নিচের কোনটা উপবৃত্তের সমীকরণ, নিচের কোনটা অধিবৃত্তের সমীকরণ, ঠিক আছে, নিচের কোনটা পরাবৃত্তের কি বলুন তো সমীকরণ, বুঝছেন কি? ওকে ডান। তাহলে আমি অপশন গুলো লিখলাম, ঠিক আছে, এক নাম্বার অপশন, ঠিক আছে, দেখেন এই এক্স প্লাস ওয়াই সমান সমান জিরো, দুই নাম্বার লিখে আছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস থ্রি সমান সমান জিরো, ঠিক আছে, তিন নাম্বার লেখা আছে এই টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস থ্রি সমান সমান জিরো, আর চার নাম্বার লেখা আছে হচ্ছে টু এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার প্লাস থ্রি সমান সমান জিরো। তো আপনার কাছে জানতে চেয়েছে নিচে কোনটা কি বলুন তো সরল সমীকরণ, কোনটা কি বলুন তো সরল কি বলুন তো সমীকরণ, এইটা আপনার কাছে জানতে চেয়েছে, বুঝতে পেরেছেন? নিচের কোনটা কি বলুন তো সরল সমীকরণ, এইটা আপনার কাছে জানতে চেয়েছে। আচ্ছা এবার আসেন নিচে কোনটা সহজ সমীকরণ, তো আপনি আমি দেখি উত্তর দিলাম ক কি বলুন তো সহজ সমীকরণ, তাহলে বাকিগুলো কিসের সমীকরণ, এটা একটা কথা হইতে পারে না, তাহলে বাকিগুলো কিসের সমীকরণ? তাহলে আমরা একটা একটা জিনিস দেখে, শুধু ঘাত এবং চিহ্ন দেখে আমরা সিদ্ধান্ত নিয়ে নেব কোনটা কিসের সমীকরণ। তাহলে আমি আপনাকে একটা কথা বলি, আপনি একটু শুনেন, ঠিক আছে একটু শুনেন, যদি কখনো এক গাত থাকে, কি কয় গাত থাকে বলুন তো, এক গাত, ঠিক আছে, গাতটা কোথায় থাকবে, এক গাত তো বুঝি পাওয়ার,
তাহলে এটা হচ্ছে বলুন তো সহজ সমীকরণ, যেমন এক্স স্কয়ার প্লাস ওয়াই, যেমন এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি সমান সমান জিরো, এটা হচ্ছে বলুন তো একটা কি বলুন তো সহজ সমীকরণ। ঠিক আছে, এটা একটা কি সমীকরণ? সহজ সমীকরণ, কারণ এর ঘাত কি বলুন তো এক আছে, বুঝছেন তো? আচ্ছা, এখন যদি এটা যদি মানে স্কোয়ার হয়, দ্বিঘাত হয়ে যায়, হ্যাঁ, এবং সহগগুলো যদি সমান হয় এবং ঘাত সমান এবং সহগ সমান, যদি কোথাও দেখেন তাহলে এটা হচ্ছে কিসের সমীকরণ তো? এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। কিসের বলুন তো? বৃত্তের সমীকরণ। আমি কি আপনাকে বুঝাতে পেরেছি? তাহলে ঘাত এবং কি বলুন তো সহগ যদি সমান দেখেন তাহলে এটা হচ্ছে কিসের সমীকরণ বলুন তো? বৃত্তের সমীকরণ। বুঝতে পেরেছেন? যদি কখনো এই যে সহগটা ভিন্ন হয়ে যায়, সহগটা কি বলুন তো ভিন্ন হয়ে গেছে, দেখেন সহগ ভিন্ন হয়েছে নাকি হয়নি? সহগ যদি কখনো ভিন্ন হয়ে যায় এটা হচ্ছে কিসের সমীকরণ তো? উপবৃত্তের সমীকরণ। উপবৃত্তের কি বলুন তো? সমীকরণ। বুঝতে পেরেছেন? সহগ ভিন্ন হলে কিসের সমীকরণ তো? উপবৃত্তের সমীকরণ। বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার আসেন হচ্ছে পরেরটা যদি আমি বলি, ঠিক আছে, দেখেন এই টু এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার প্লাস কি বলুন তো থ্রি সমান সমান জিরো, তাহলে এটা কিসের সমীকরণ? এটা হচ্ছে অধিবৃত্তের সমীকরণ। অর্থাৎ চিহ্ন যদি বা ব্যতিক্রম হয়ে যায়, ভিন্ন হয়ে যায়, সেটা হচ্ছে তো অধিবৃত্ত সমীকরণ। হ্যাঁ, বুঝছেন কি? তাহলে পরাবৃত্তের সমীকরণ কোনটা? যদি কখনো টু এক্স স্কয়ার প্লাস ওয়াই, আবার সেম লেখা, টু এক্স স্কয়ার কি বলুন তো ওয়াই প্লাস থ্রি সমান সমান জিরো, দেখেন তো ভাই ঘাত ভিন্ন হয়ে গেছে না? ঘাত যদি কখনো ভিন্ন হয়ে যায় সেটা হচ্ছে কি বলুন তো? পরাবৃত্তের সমীকরণ। বুঝতে পেরেছেন? সেটা হচ্ছে কি সমীকরণ? পরাবৃত্তের সমীকরণ। এখন যদি আমি আপনাকে বলি এটা হচ্ছে সরল সমীকরণ, এটা হচ্ছে বৃত্তের সমীকরণ, এটা হচ্ছে বলুন তো কি সমীকরণ বলুন তো? অধিবৃত্তের সমীকরণ। আর এটা হচ্ছে, এটা হচ্ছে উপবৃত্তের সমীকরণ, এটা হচ্ছে বলুন তো অধিবৃত্তের কি বলুন তো সমীকরণ। বুঝতে পেরেছেন? দেন এই সমীকরণ থেকে একটা পরীক্ষা কিন্তু আসে, দেন এই 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 জিনিসগুলো দেখলে আপনি বুঝতে পারবেন কোনটা কিসের সমীকরণ। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন কি? আসেন আমরা পরেরটা যাই। আচ্ছা, এগুলো তো আমরা তো ভাই দেখবই, হ্যাঁ আমরা তো একটু ক্লাস এগুলো দেখবই, তারপর আপনারা যদি চান তাহলে আমি ভিডিও করে এগুলো দিতে পারি, এই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো যেগুলো একটু একটু দেখে আমরা উত্তর দিতে পারি। বুঝছেন কি? আমরা কোথায় উত্তর দিতে পারি? পরীক্ষায় উত্তর দিতে পারি, প্রিলিতে, বুঝছেন? আর যখন আমরা রিটার্ন করবো তখন তো আমরা একটু কি করবো, বড় করে একটু দেখবো অঙ্কগুলো, হ্যাঁ জিনিসগুলো সেই মাথায় রেখে আর কি, কেমন? বুঝছেন তো? বীজগণিতে দেখেন আপনি, আসলে দেখেন আমি আপনার উৎপাদক দেখিয়েছি, আমি আপনার অসমতা দেখিয়েছি, আমি আপনার সমীকরণ দেখিয়েছি, আমি আপনার সূচকগুলো দেখাইতেই পারি, হ্যাঁ জিনিসগুলো খুব ইজি হয়ে যাবে, সব সবগুলো কি বলতো ইজি জিনিস, কিন্তু খুব যে কঠিন তা না কিন্তু। হ্যাঁ, এখন সমস্যা হচ্ছে তাহলে আমাদের অঙ্কে এত সমস্যা কেন, তাই না? অঙ্কের সমস্যা হচ্ছে কি, আমরা সবসময় এই মানে অঙ্কটাকে একটু কঠিন করে করি। এই যে আমি একটু আগে একটা কথা বলছি যে আমি যদি এরকম দেখি যে পঁয়ত্রিশ এক্স স্কয়ার মাইনাস এক্স মাইনাস বারো, এর উৎপাদক বিশ্লেষণ করতে যাই, ঠিক আছে, তো প্রথমে আমাকে কি বলবে জানেন? প্রথমে বলবেন বারো এবং পঁয়ত্রিশ গুণ করেন। না, এই কাজটা আপনি করতে পারেন না, ঠিক আছে? এটা যখন আপনাকে বলা হবে আপনাকে প্রেশার করবে, বারো এবং পঁয়ত্রিশ গুণ করো, তারপর গুণ করে যে গুণফলটা আসবে এই গুণফলটা লসাগু করো, এটা একটা জটিল কথাবার্তা ভাইয়া, ঠিক আছে? কিন্তু দেখেন আমি কিন্তু এদিকে ধারে কাছেও যাচ্ছি না, হ্যাঁ আমি শুধু সবসময় কাছাকাছি কি বলতো ভেঙে দিচ্ছি। যেমন পঁয়ত্রিশ যদি আমি ভাঙ্গি, একটা পাঁচ আর একটা কত বলতো সাত, আর বারো কেমন একটা তিন আর একটা বলতো চার, তাহলে বলতো তিন সাত কত একুশ, আর চার পাঁচে কত বলতো বিশ, তাহলে একুশ থেকে যদি বিশ চলে যায় তাহলে মাইনাস কত থাকে বলতো? এক্স থাকবে। আমি কি আপনাকে বুঝাতে পেরেছি? বুঝতে পেরেছেন? ভাঙ্গা যদি আপনি কি করেন বলুন তো, এটা যদি আপনি লিখিত আকারে করেন, হ্যাঁ আর প্রিলি করলো তো ভাই আমার তো সেই অপশন থেকে, শুনেন আমি আবার বলি, বীজগণিতের কোন অঙ্ক করতে হয় না যদি চারটা অপশন দেওয়া থাকে। আপনি যদি চান আমি আপনাকে দুই দিনে কি বলুন তো বা তিন দিনে বীজগণিতের সবগুলো উত্তর মানে করে দেখাইতে পারি, কোনো কারণ আমি তো অঙ্ক করবো না, আমি অপশন দিয়ে দিয়ে করবো, প্রত্যেকটা অপশন দিয়ে পরে দাল বলবো, অপশন দিয়ে পরে দাল বলবো, ঠিক আছে? অপশন দিয়া থাকলে কোনো কথা নাই, অপশন যদি দিয়া থাকে ভাইয়া তাহলে ভাই অঙ্ক করতে হয় না, ঠিক আছে? বুঝছেন? আর লিখিত ভাই তো আমরা তো করবই, ঠিক আছে? প্রথমে আমি যখন এই যে আমরা যে অঙ্ক করি, আমি প্রথমে কি করি, প্রথমে এগুলো লিখিত করি,
তারপর পাশে বলি যে আসে আমি আর বেসিকটা বুঝি, এটা কিন্তু একটা বেসিক কিন্তু হ্যাঁ, এটা কিন্তু শর্টকাট নিয়ম না, এটা একটা হচ্ছে বেসিক যে উৎপাদক এমনি করতে হয়, কি থাকলে কি করতে হয়, কি থাকলে কি করতে হয় না, ঠিক আছে, শুধু গাদ্য যদি সমান হয় তাহলে আমরা কি করব, ঠিক আছে, এগুলো হচ্ছে কি বলতো বেসিক। তা আমার মনে হয় এগুলো একদম যারা ছোট, হ্যাঁ ক্লাস যে এইটে পড়ে, যাদের উৎপাদক শুরু হয় নাইনে পড়ে, এদেরকে বলুন তো শেখানো দরকার একদম ছোট থেকেই, হ্যাঁ যে এই করলে এই করতে হবে, বুঝছেন কি? আমি যখন পড়াবো আপনি কি করবেন, আপনার যদি কেউ ছোট কেউ থাকে আপনি শিখাবেন যে এইভাবে উৎপাদক করো কেমন, ঠিক আছে। আচ্ছা এবার আসেন আমরা পরেরটা চলে যাব। আচ্ছা তাহলে আমরা কি বললাম, সমীকরণ দেখলাম, অসমতা দেখলাম, উৎপাদক দেখলাম, মান নির্ণয় সেম জিনিস ভাইয়া, শুধু মান বসাই দিলে উৎপাদক থেকে, ঠিক আছে। তাই এখন আমরা বলি পাটিগণিত থেকে, আমরা যেহেতু ক্লাসটা অনেকক্ষণ টানতে পারবো না, হ্যাঁ আমার আবার 8টায় একটা ক্লাস আছে, বুঝছেন, অনলাইনে ক্লাস আছে, ক্লাসে ঢুকবো। আচ্ছা পাটিগণিত এগুলো আমি বলি, তো আপনারা যদি চান আমি প্রত্যেকটা একটু একটু করে দেখা দিব, ঠিক আছে, ভিডিও দেখো ভিডিও করে দেখাবো, বুঝছেন। আর সাজেশন তো একটা দিবই, আমি তো বলছি আমি একটা ফাইনাল সাজেশন দিব, কোন অধ্যায় থেকে কোথা থেকে এগুলো পড়বেন আমি এটা দিয়ে দিব, বুঝছেন। আচ্ছা পাটিগণিত, তাহলে পাটিগণিত আপনার কি কি করতে হবে, পাটিগণিত আপনার যে অধ্যায়গুলো করতে হবে সেটা হচ্ছে আমি সব সময় আপনাকে এই যে বেসিক, যারা যারা ক্লাস গুলো করেছেন পাটিগণিতের সবগুলো ক্লাস করেছেন, আমি যখন নিয়েছিলাম আমি আপনাকে সব সময় টাইপ 1 থেকে টাইপ 175 একটা বেসিক করাইতাম, আমি জানি না আপনার মনে আছে কিনা, হ্যাঁ 100 থেকে অর্থাৎ বেসিক 1 থেকে 175 একটা বেসিক আছে, তাহলে বেসিক গুলোর মধ্যে কি কি আছে, আচ্ছা আমি একটু পরে দেখাবো বেসিক গুলোর মধ্যে, অবাস্তব সংখ্যা, জটিল সংখ্যা, বাস্তব সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, দশমিকের যোগ বিয়োগ গুণ ভাগ, ঠিক আছে, তারপর হচ্ছে কোনটা ছোট কোনটা বড়, ভগ্নাংশ, পৌনঃপুনিক সংখ্যা, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, ঠিক আছে, জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, ঠিক আছে, এইগুলো থেকে সাধারণত একটা থাকে বা দুইটা থাকে, সাধারণত ছোট বড় থেকে একটা থাকে, অবাস্তব সংখ্যা থেকে একটা থাকে, 45তম বিসিএস ও কিন্তু 44তম বিসিএস এ একটা অবাস্তব জটিল সংখ্যা থেকে দিয়ে দিয়েছিল, ঠিক আছে, তারপর হচ্ছে 41তম বিসিএস এ একটা জটিল সংখ্যা থেকে দিয়ে দিয়েছিল, ঠিক আছে। আচ্ছা এইগুলো থাকে আর কি বেসিক, বেসিক থেকে 1 থেকে 100 পর্যন্ত এই বেসিক গুলো আপনাকে একটু দেখতে হবে, কারণ এই বেসিক গুলো দেখলে আপনার অঙ্কটা কি হবে তো স্ট্রং হবে, হ্যাঁ বুঝছেন, অঙ্ক প্রতি একটা কি মায়া আসবে, ভালোবাসা আসবে, ম্যাথকে আগে কি করতে হবে, ভালোবাসতে হবে, বুঝতে পেরেছেন। আচ্ছা আর আর হচ্ছে কি বলুন তো, এই বেসিকের বাইরে আপনাকে করতে হবে কি বলুন তো, লাভ ক্ষতি, লাভ ক্ষতি, তারপর হচ্ছে সুদ কথা, যেগুলো আগে বলি এগুলো আগে পড়বেন, হ্যাঁ লাভ ক্ষতি, সুদ কষা, শতকরা, ঠিক আছে, আর গড়, বুঝছেন কি, তাহলে কি কি লাভ ক্ষতি সুদ কষা শতকরাটা কি বলুন তো গড়, আর যদি খুব সময় থাকে তাহলে অনুপাত, অনুপাত সমানুপাত যেটা বলে আর কি। তাহলে দেখেন লাভ ক্ষতি করতে আপনার লাভ ক্ষতির মধ্যে কয়টা টাইপ করেছি, কারো কি মনে আছে ভাই বলুন তো, লাভ ক্ষতির মধ্যে আমি কয়টা টাইপ করেছিলাম, ম্যাবি আটটা আমার যতটুকু মনে পড়ে আর কি, হ্যাঁ লাভ ক্ষতি আটটা, তারপর সুদ কষা 5টা থেকে 7টা, ঠিক আছে, টাইপ কিন্তু মানে টাইপ ভিন্ন, অঙ্কের নিয়ম কি বলুন তো সেম, অনেকের মনে আছে না ভাই অঙ্ক কিভাবে করেছি ক্লাসে, মনে আছে তো, আছে না, আচ্ছা ঠিক আছে চলেন আমরা দেখি, আমার মোবাইলটা কেন যে ঝামেলা করতেছে, হ্যাঁ আচ্ছা অনুপাত, তাহলে কি কি বলুন তো বেসিক গুলো, বেসিক 1 থেকে 100 পর্যন্ত বেসিকে এগুলো করবেন, যারা পাননি ঠিক আছে, যারা ক্লাস গুলো করেছে ওদের কাছ থেকে বেসিক গুলো নেবেন, ঠিক আছে। আর হচ্ছে লাভ ক্ষতির আমি 8টা টাইপ করাই, সুদ কষার 5 থেকে 7টা, ঠিক আছে, শতকরা আছে 6টা, গড়ে আছে 5টা, অনুপাতে আছে 6টা, এ হচ্ছে কি বলুন তো এই টাইপ গুলো, এই টাইপ গুলো যদি আপনি করতে পারেন তাহলে হবে। আর আপনি তো জানেন আমি সব সময় একটা নিয়ম অঙ্ক করি, যদি একটা নিয়মে এই সবগুলো অঙ্ক করে করে যাবেন, যে যেভাবে পরীক্ষা আসুক ওই নিয়মের মধ্যে কি বলুন তো ফেলে দিবেন, নিয়ম তো একটাই, পৃথিবীতে দেখেন না অঙ্ক মানে নিয়ম সৃষ্টি হয়েছে ভাই একটা না ভাইয়া বলেন, অঙ্ক তো সৃষ্টি হয়েছে একটাই, প্রথমে যিনি বলছে, তারপর অঙ্কগুলো কি করছে একটা থেকে কি করছে আস্তে 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 অঙ্কগুলো তো বানিয়েছে, তো আপনি কি করবেন ওই একটা থেকেই কোন অঙ্কগুলো বানাবেন, অঙ্ক যখন বানিয়ে দেবেন আপনি অঙ্ক করতেও পারবেন, ঠিক আছে। আচ্ছা তাহলে পাটি নিতে গেল এটা, ঠিক আছে এবার আসেন জ্যামিতিতে, বুঝছেন, তাহলে জ্যামিতি গুলো কি কি করবেন,
তাহলে পাটিগণিত আমি আপনাকে দেখাইলাম না, আর পাটিগণিত তো খুবই ইজি, আপনারা জানেন আমি যেহেতু ক্লাস নেই আপনারা দেখেন পাটিগণিত খুবই ইজি না, ঠিক আছে। আচ্ছা এইবার আসেন আমরা কি করবো পরেরটা যাব, ঠিক আছে। আর আমি কেন ভাই এই মানে আছে 2 মাস, আমি ধরে নিলাম যে আর 2 মাস আছে, হ্যাঁ, তাহলে এই 2 মাসে কেন আমি এই কোর্স অফার করছি, তাই তো, ঠিক আছে। আমি জাস্ট আপনাকে কি করবো যে আমরা তো প্রতিদিন রাতে পড়বো, তো মানে প্রতিদিন রোজা রাখ পর্যন্ত আমরা 1:30 থেকে করব, আর যখন রোজা শুরু হবে মানে ঈদের আগ পর্যন্ত আমরা কোর্সটা শেষ করে ফেলবো, বুঝছেন কি। আমরা প্রতিদিন কি বলতো ম্যাথ করব, আমার সাথে শুধুমাত্র এই 1 ঘন্টা কি বলতো বা 1.5 ঘন্টা ম্যাথ প্র্যাকটিস করবেন, এটা হচ্ছে আপনার কাজ। মানে প্রতিদিন তো আপনি ম্যাথ প্র্যাকটিস করবেন না, আমার সাথে করবেন, আমি আপনাকে পুরো সিলেবাসটা কি বলতো রিভিশন দিয়ে দিব, যে এই জিনিসগুলো করেন এই জিনিসগুলো করেন, ইনশাআল্লাহ ভালো কিছু হবে, বুঝছেন কি। বুঝছেন, আপনি যদি আপনার আগ্রহ আর আমার হচ্ছে কি দেয়ার ইচ্ছা দুইটা যদি থাকে আর কি, আমার দেয়ার ইচ্ছা আর আপনার আগ্রহ, আমার সম্পূর্ণ ইচ্ছা আছে ভাইয়া, ঠিক আছে, আর আপনার আগ্রহ একটু আইলে হবে, বুঝছেন কি। আচ্ছা এবার জ্যামিতি, তাহলে জ্যামিতি থেকে তাহলে আপনি কি কি করবেন, আমি এগুলো প্রত্যেকটার দরকার লিখিত আকারে দিব যে কোথা থেকে কি করবেন, কি কি অঙ্ক করতে হবে, আর অঙ্কের উত্তর তোলা সম্ভব না, তাহলে সাজেশন হয়ে যাবে অনেক বড়, ঠিক আছে। ক্লাসের মধ্যে যেগুলো বলবো এগুলো একটু দেখবেন আর কি, হ্যাঁ। তো জ্যামিতিতে কি বলতো, জ্যামিতিতে আছে ত্রিভুজ, চতুর্ভুজ আর বৃত্ত, ঠিক আছে, কি কি ত্রিভুজ চতুর্ভুজ আর কি বলতো বৃত্ত, আর বিন্যাস সমাবেশ, সম্ভবতা, সম্ভবতা আর সেট, বিন্যাস সমাবেশ, বিন্যাস কেমন, বিন্যাস, ঠিক আছে, আর হচ্ছে সমাবেশ, তারপর হচ্ছে সম্ভবতা, সম্ভবতা, ঠিক আছে, আর একটা হচ্ছে বলুন তো সেট। এই জায়গার থেকে পরীক্ষা অবশ্যই অবশ্যই আসে, অবশ্যই অবশ্যই 2 থেকে 3 নম্বর পাবেন, অনেক সময় 4 নম্বর পেতে পারেন, 15 নম্বর নেওয়া 4 নম্বর এই জায়গার থেকে আসে, বিন্যাস সমাবেশ সম্ভবতা কি বলুন তো সেট, বুঝছেন। এগুলো যে খুঁজে কঠিন তা না, হ্যাঁ আমাদের একটা প্রবলেম হয়, এখন আমরা যারা মনে করেন যে মানে যারা এই যে ইয়ে থেকে আসে, অন্য কোনো ডিসিপ্লিন থেকে আসে, হ্যাঁ ওনাদের একটু প্রবলেম হয়, ঠিক আছে। আর আমি যখন দেখাবো ভাইয়া, আমি তো সবসময় একটা কথা বলি ক্লাসে, বিন্যাস সমাবেশের, ঠিক আছে, সূত্রের দ্বারের কাছেও যাওয়া দরকার নাই, আল্লাহ আমাদের একটা ব্রেন দিছে, এই ব্রেন দিয়ে আমি অঙ্ক করবো, একটা জিনিস দেখে বলবো এইটা এটা হইলে এইটা শেষ, বুঝছেন কি। এই বিন্যাস সমাবেশ করার সময়, কারণ আমরা বিন্যাস সমাবেশ করার সময় প্রথমে চিন্তা করি এটা কি বিন্যাস নাকি সমাবেশ, এটা সমাবেশ নাকি বিন্যাস, এটা ধরায় খুব কঠিন হয়ে যায়। তা আমি আপনাকে এই বিন্যাস সমাবেশ ধরানোর ধারে কাছেও যাব না, আমি বলবো যে অঙ্ক এটা এভাবে করেন, ঠিক আছে, আপনি অঙ্ক দেখলেই বুঝবেন এটা বিন্যাস এটা সমাবেশ, এটা এই সূত্রে যাবে এটা এই সূত্র। আচ্ছা দুইটা সূত্র যদি আমি এক করে ফেলি তাহলে কি আর লাগে, মানে আমি 2 সূত্র এক করে ফেলবো, ঠিক আছে, তাহলে তো হয় নাকি। আর সম্ভবতা তো খুব যে কঠিন, সম্ভবতার এরকম 4টা টাইপ করলেই হয়, মানে 4টা টাইপ করলেই মোটামুটি কমন পড়ে যায়, আর সেটা হচ্ছে বলুন তো 5টা টাইপ আছে, 5টা টাইপ থেকে মোটামুটি কমন পড়ে, বুঝছেন। তাহলে এই ছিল আপনার কি বলুন তো বিন্যাস সমাবেশ সম্ভবতা আর কি বলুন তো সেটের, বুঝতে পেরেছেন। এই 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 জায়গা থেকে আপনাকে করতে হবে, এই মাস্ট, আপনি করবেন এই, ঠিক আছে। আচ্ছা এবার আসেন, আমি যেটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে আমরা আবার ওই যে বিজমেন যেহেতু দেখছি, এখন আমরা আবার পাটিগণিত যাবো, তারপর জ্যামিতিতে আসবো যদি সময় পাই, কেমন। মেন্টালিটি কোর্স চাই, আচ্ছা মেন্টালিটি, মেন্টালিবিলিটি ভাই আমি আপনাকে এই যে আমাদের যে কোর্সটা করতেছি না, এটার মধ্যে মেন্টালিবিলিটি তো 3-4টা ক্লাস নিলে হয়, আমি এগুলো কি বলুন তো এমনি আপনাকে করে দিব, কেমন, এটার জন্য আলাদা করে কি করতে হবে না, আপনার কোর্স করতে হবে না, বুঝতে পেরেছেন, বুঝতে পেরেছেন, এটার জন্য আলাদা করে কোর্স করতে হবে না, কেমন, এটা আমি আপনাকে কি বলুন তো এমনি করে দিব, বুঝতে পেরেছেন। মানে কয়েকটা মেন্টালিটি তো টাইপ কত কয়টা আছে টাইপ, সব মিলে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসের টাইপ আছে হচ্ছে কয়টা, এই 70টার মতো, ঠিক আছে, 70টা টাইপ করতে হয়তো কয় ঘন্টা লাগবে, 3 থেকে 4 ঘন্টা বা 5 ঘন্টা, ঠিক আছে, 5 ঘন্টার মধ্যে আমরা কি করলাম তো এই মেন্টালিটি কি করবো, মানে এগুলো করে ফেলবো আর কি, দেখে ফেলবো, হ্যাঁ।
তো এখন আসেন আমরা যাই হচ্ছে ওই যে বেসিক যে যা বলছিলাম বেসিক বেসিক 1 থেকে টাইপ পর্যন্ত 100 পর্যন্ত টাইপ এই বেসিক 1 থেকে 100 পর্যন্ত টাইপ যদি ভাই আপনি নিতে পারেন ঠিক আছে দেখবেন আপনারা দেখবেন আপনি মাস্টার হয়ে যাবেন যে এবার পারলে আমার অঙ্ক আটকাও বুঝছেন কি মানে আগে আপনাকে মাস্টার হইতে হবে মাস্টার মানে হচ্ছে মেথের মাস্টার ঠিক আছে মানে অন্য কিছু না কিন্তু মেথের মাস্টার হইতে হবে হ্যাঁ পারলে আটকাও তো দেখি বুঝছেন তো বেসিক গুলো আমরা কেউ একটু একটু করব ঠিক করব ঠিক আছে তো আমি একটা বেসিক দেখাচ্ছি যেমন আমি কিন্তু আমি আবারো বলি ভদ্রনৈতিক নিয়মে কিন্তু অঙ্ক যাবে না কিন্তু ভাইয়া হ্যাঁ যেমন আমি একটা বেসিকে যদি জটিল সংখ্যা দেখাই তো আমি সবসময় বলি আই সমান সমান কত বলতো এই 60 এর মান কত আই দিয়ে একটা পরীক্ষা আসে প্রতি বছরই আসছে আগে নন্দন আসা শুরু হয়েছে বুঝছেন কি সুতরাং এটাতে আমরা ভালো দক্ষ হইতে হবে আই সমান সমান হোয়াট তো অপশন দিয়ে থাকে ওয়ান বিতে দিয়ে আছে মাইনাস ওয়ান সিতে দিয়ে আছে আই আর ডিতে দিয়ে আছে কি বলতো মাইনাস আই এই ছিল হচ্ছে বলতো তার কি বলতো রেজাল্ট মানে চারটা অপশন তাহলে আই টু দি পাওয়ার কত বলতো 60 এর রেজাল্ট তাহলে কি হবে কেমন তা আমি আপনাকে এখন কিভাবে প্রিলি করবেন কিভাবে রিটেন করবেন দুইটাই দেখাবো বা এর বেসিকটা কি দেখাবো হ্যাঁ আচ্ছা আমি যেভাবে বলি আর কি সবসময় ক্লাসের মধ্যে দেখেন উপরে কি জুন না বিজোড় তো যদি কখনো পাওয়ারের জোড় থাকে রেজাল্ট হবে 1 অথবা কি বলতো মাইনাস 1 যদি কখনো পাওয়ারে বিজোড় থাকতো বিজোড় থাকে তার রেজাল্ট হবে আই অথবা কি বলতো মাইনাস আই অথবা কি বলতো মাইনাস আই তাহলে এখন আমাকে বলতো ভাই পাওয়ারে কি দিয়ে আছে জোড় না বিজোড় তাহলে পাওয়ারে কি দিয়ে আছে জোড় যেহেতু পাওয়ারে জোড় দিয়ে আছে সুতরাং রেজাল্ট অবশ্যই 1 অথবা মাইনাস 1 তার মানে আই অথবা মাইনাস আই আপনি পরীক্ষা হলে দেখলে কি বলতো বিজোড় দেখলে দম করে কেটে দিবেন আই অথবা কি বলতো মাইনাস আই বুঝতে পেরেছেন আচ্ছা এখন 1 না মাইনাস 1 ঠিক আছে আচ্ছা 1 না মাইনাস 1 এখন বলুন তো উপরে কত দিয়ে আছে 60 না এই 60 কে আপনি 2 দিয়ে ভাগ দিবেন 60 টা আপনি কত দিয়ে ভাগ দিবেন 2 দিয়ে ভাগ দিবেন বুঝতে পেরেছেন আচ্ছা 60 টা যদি 2 দিয়ে ভাগ দিয়ে বলুন তো কত আসে 30 আচ্ছা 30 কি জোড় না বিজোড় জোড় যেহেতু 30 জোড় সুতরাং এটা হবে কি বলুন তো 1 এটা কত হবে 1 শেষ বুঝতে পেরেছেন এটা তাহলে কত হবে বলুন তো 1 হবে ওকে ডান 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 না এখন আপনি আমার কোশ্চেন করতে পারেন যে কেন রে ভাই ঠিক আছে আপনি এইভাবে করতে গেছেন কেন আসলে তাহলে আসলে এর বেসিকটা কি একটু দেখি ভাই হ্যাঁ আসলে বেসিকটা কোথায় ছিল আমি তো একটা জাস্ট জোর বিদ্যুৎ দেখেই সিদ্ধান্ত নিয়ে নেবো ওয়ান মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ওয়ান ঠিক আছে আমার অত অঙ্ক করা দরকার নাই কিন্তু আপনার তো ভাই বেসিক জানতে হবে এর বেসিকটা কি ছিল তাহলে বেসিকটা একটু দেখেন বুঝতে পেরেছেন আসলে বেসিকটা কোথায় ছিল তো আমরা জানি এই যে এই অঙ্কটা আমি করছি দেখেন আমরা জানি এই আই এর মান হচ্ছে বলুন তো রুট ওভার মাইনাস কি বলুন তো ওয়ান আই এর মান কি বলুন তো রুট ওভার মাইনাস ওয়ান কেমন তো এখন আমি যদি রুট ওভার এই মাইনাস ওয়ান এর উপর কত দিই বলুন তো 60 দেই দিতে পারি না তাহলে আমি লিখতেই পারি মাইনাস ওয়ান টু দি পাওয়ার 60 ইন্টু বলুন তো হাফ কারণ আমরা জানি এই রুটের মানটা কি বলুন তো হাফ কোথায় গিয়ে পাওয়ারে গিয়ে যদি আমি কাটি কাটলে কত আসে 30 কারণ দাদা আসছে মাইনাস ওয়ান টু বলুন তো 30 তাহলে নেগেটিভ সংখ্যার উপর যদি কখনো পজিটিভ সংখ্যা থাকে মানে মাইনাস ওয়ান উপর যদি কখনো জোড় সংখ্যা থাকে সেটা কি বলতো প্লাস হয়ে যায় তাহলে আমাদের উত্তর কি বলুন তো ওয়ান হবে শেষ এটা ছিল তার বেসিকটা বুঝতে পেরেছেন এটা ছিল কি বলতো তার কি বলতো বেসিকটা ছিল বুঝছেন কি তাই এখন আপনি দেখবেন যে আই এর মান এই রুট ওভার এটা স্কোয়ার দিলে মাইনাস ওয়ান থ্রি দিলে কত ফোর দিলে কত ফাইভ দিলে কত এগুলো আমরা কি করতাম শিখতাম না আমি ওদিকে যাবই না ঠিক আছে আমার এতগুলো মনে রাখার দরকার কি আমি শুধু জোর বিজোর দেখবো শেষ বুঝতে পেরেছেন তাহলে এবার আসেন আমি আর একটা লিখতেছি রে এবার আচ্ছা আমি একটা লিখি আপনি একটা উত্তর বলুন তো দেখি আই টু দি পাওয়ার দেয়া আছে 40 এর রেজাল্ট তাহলে কত হবে বলুন তো দেখি বলুন তো আই টু দি পাওয়ার 40 এর রেজাল্ট তাহলে কত হবে বলেন আই টু দি পাওয়ার 40 এর রেজাল্ট কত হবে বলুন দেখি এক গুড এই যে গুড সুমি গুড এক লাকি গুড নাহিদ ইসলাম এক গুড জেরিন এক রাকিব উদ্দিন এক গুড ওয়াহিদুল ইসলাম এক গুড জেবা জেবা গুড এক আল্লাহ এই তো পারেন তো এক গুড সূচনা সরকার এক গুড
এমনি মাদারুল ইসলাম এক, ঠিক আছে, জয়নাল আবেদিন এক, এই তো দেখছেন, সাগর কুমার দাস, থ্যাংক ইউ ভাইয়া, এক, ঠিক আছে। তারপর হচ্ছে মধুমন্তি, এটা কি আপনার নাম ভাইয়া? ঠিক আছে, মধুমন্তি, খুব সুন্দর নাম, ঠিক আছে। ইমরান এক, দেখছেন একটা অঙ্ক দেখলে আপনি বলতে পারবেন না রেজাল্ট তাহলে কত হয়। আচ্ছা এবার আসেন পরেরটা, রেডি রেডি কিন্তু। আচ্ছা এখন তার মানে এক কেন হবে বলুন তো, আমরা জানি উপরে যেহেতু জোর আছে তার রেজাল্ট হবে বলুন তো ওয়ান অথবা গেলাম তো মাইনাস ওয়ান, যেহেতু 40 আছে কি হবে বলুন তো, দুইটা ভাগ তো 20, তার রেজাল্ট কি বলুন তো ওয়ান হবে, শেষ। আচ্ছা এখন কি মাইনাস ওয়ান দিতে পারে না? আচ্ছা এখন কি, আচ্ছা আর এবার আমি বিজোড় সংখ্যা দিয়ে দিই, এই তো ফাতেমা আক্তার এক, তাইবুর রহমান এক, গুড গুড, জয় ভাইয়া এক, ওকে ডান। তাহলে এবার আসেন আমরা পরেরটা চলে যাই, ক্লাস কি ক্লাস জুমে হবে? হ্যাঁ জুমে হবে, বাট ঠিক আছে আমার সাথে কথা বলে বলে হবে, আমি প্রথম দিন শুধু শিখাবো, আমরা কেমনে ক্লাস নিব, হ্যাঁ বুঝছেন কি, ক্লাস জুমে হবে ভাইয়া, জি ভাইয়া, মানে ক্লাসটা কি হবে? হান্নান আলী, গুড, এক, এই তো পারেন তো ভাইয়া, হ্যাঁ দেখবেন। আচ্ছা শোনেন না, খুব যে কঠিন তা না, কিন্তু বললাম না আমি যখন জটিল সংখ্যা পড়েছি আমি নিজে অনেক কঠিন করে শিখেছি, ঠিক আছে, পরে দেখলাম যে কিরে নাই রে ভাই এটা তো অত কঠিন না, এটা সহজ জিনিস, ঠিক আছে। আচ্ছা এবার আসেন রে রে, কিন্তু ফাতেমা আক্তার এক। আচ্ছা আমি বুঝে গেছি যে আপনি জটিল সংখ্যা বুঝে গিয়েছেন, হ্যাঁ। আচ্ছা এবার আসেন আমরা দেখবো আইটি দুই বার হচ্ছে বলুন তো 50, এর রেজাল্ট তাহলে কি হবে? মঞ্জুর আলম এক, এক মান্থে কি কমপ্লিট হবে? আচ্ছা এক মাসে কমপ্লিট হবে কিনা, হ্যাঁ হ্যাঁ ক্লাস রেকর্ড থাকবে, ওই গ্রুপে রেকর্ড থাকবে, আর এক মাসে কমপ্লিট হবে কিনা। আচ্ছা ভাইয়া শুনেন, আমরা প্রতিদিন মানে প্রতিদিন, ঠিক আছে, যদি কোনো মানে খারাপ কিছু না হয়, ঠিক আছে, বা আমি অসুস্থ না হয় বা অন্য কোনো খারাপ কিছু না হয়, তাহলে আমরা প্রতিদিন পড়ব, বুঝছেন কি, তো প্রতিদিন পড়লে আশা করি শেষ হয়ে যাবে। আমি হয়তো বা আপনাকে একটা টাইপের একটা নিয়ম দেখাবো, আপনাকে 10টা করতে দিব, দেখাবো 10টা করতে দিব, ঠিক আছে। আমি হয়তো বা একটা অধ্যায় থেকে 10-15 অঙ্ক করাবো, মানে 10-15 টাইপের নিয়ম, কিন্তু একটাই, এক নিয়মেই, হ্যাঁ আপনাকে তারপর করতে দিব, আপনি আমি দেখাবো আপনাকে 1 ঘন্টা, আপনি 1 ঘন্টা, ঠিক আছে, এই 2 ঘন্টা শুধু আমাকে সময় দিবেন, আমি 1 ঘন্টা দেখাবো আপনি 1 ঘন্টা, ঠিক আছে। আশা করি আমরা শেষ করে ফেলবো, আশা করতেছি, কেমন বুঝছেন কি, আমরা শেষ করে ফেলবো। আচ্ছা এইবার আসেন আব্দুল্লাহ জুবাইদ, ওই যে গুড, এই তো পারেন তো, হামেন সকাল, এই তো গুড, এই তো পারেন তো, হ্যাঁ। তাহলে কি আছে বলুন তো, আইটি দি পার হচ্ছে বলুন তো 50, এর রেজাল্ট তাহলে কি বলুন তো মাইনাস ওয়ান হবে, কেন রে হবে রে ভাই মাইনাস ওয়ান, একটু বলেন তো কেন মাইনাস ওয়ান হবে একটু বলেন, বলেন কেন মাইনাস ওয়ান হবে একটু বলেন তো। আচ্ছা কেন মাইনাস ওয়ান হবে তাই না? আচ্ছা দেখেন এটা জোড় না বিজোড় ভাইয়া, এটা বিজোড়, এটা বিজোড় সংখ্যা না, বিজোড় সংখ্যা, তাহলে বিজোড় সংখ্যা এটা, তাহলে অবশ্যই কি হবে বলুন তো, যদি বিজোড় হয় তাহলে আমরা বলেছি কি হবে বলুন তো, সরি এটা জোড় সংখ্যা কি বলি আমি, হ্যাঁ যদি জোড় হয়, যদি জোড় হয় তাহলে আমি বলেছি ওয়ান অথবা মাইনাস ওয়ান হবে, বুঝতে পেরেছেন? এখন এটা ওয়ান না মাইনাস ওয়ান, তাহলে 50 কে আমরা ভাগ দিব কত দিয়ে, 2 দিয়ে, বলো তো 2 দিয়ে ভাগ দিচ্ছি কেন? তাহলে আপনি বলেন যে আপনাকে মুখস্থ ভাব দিলে হবে নাকি, হ্যাঁ বলো তো কেন 2 দিয়ে ভাগ দিচ্ছি একটু বলেন তো দেখি, কেন দিয়েছি বলো তো, 2 দিয়ে ভাগ দিয়েছি কেন? কারণ সেই রুটের মান কিন্তু ভাই কি হাফ, তারপরে পাওয়ারে গিয়ে 50 সে 2 দিয়ে ভাগ হবে, ওই হাফ দিয়ে ভাগ, হাফ মানে কি 2 দিয়ে, বুঝছেন কি আমার আমার চালা কি বুঝছেন? আচ্ছা এবার আসেন গাড়ি, এটা কাটলে কত আসে বলুন তো, 25 কি বলুন তো, তাহলে 25 হলে কি হবে, ওয়ান না মাইনাস ওয়ান হবে, অবশ্যই কি হবে মাইনাস ওয়ান হবে, তাহলে উত্তরটা তাহলে কি হবে বলুন তো মাইনাস ওয়ান হবে, শেষ। আচ্ছা এখন যদি বিজোড় হয় কেমন, দেখেন এরকম টাইপ আছে করে জানেন, যদি বেসিকের টাইপ মানে মূলধম মানে বিভাজ্য বিভাজ্য না ভাজক, ঠিক আছে ভাজক না, বুঝছেন কি, সব মিলে কিন্তু ভাই কি বলছি 100টা টাইপ, এইগুলো করলে আপনি কি অঙ্কি তো স্ট্রং হয়ে যাবেন, হ্যাঁ আপনার সাহসটা বেড়ে যাবে। আর দেখেন এগুলো আর হচ্ছে কি বলেন, লাভ ক্ষতি বিন্যাস সমাবেশ গড় সম্ভাবনা, ঠিক আছে, পাটিগণিতের লাভ ক্ষতি শতকরা আর হচ্ছে কি বলতো গড় অনুপাত, তাই না, সুদ কষা, শেষ পাটিগণিত। বীজগণিতের কি
উৎপাদক মান নির্ণয় লসাগু লসাগু সূচক লব ধারা তাই না, আর অসমতা যে যে অঙ্কগুলো করে আর কি দ্বিঘাত বলেন একঘাত বলেন অসমতা, বুঝছেন কি? শেষ কিন্তু খুব যে মানে বেশি তা না কিন্তু, বুঝছেন কি? আচ্ছা এবার আসেন আমরা আরেকটা অঙ্ক লিখি, কিন্তু চলেন অমা যাই না কেন। আচ্ছা লিখলাম হচ্ছে আইটি দ্বীপার এই 40 কি বলতো 7, এর রেজাল্ট তাহলে কি হবে? আইটি দ্বীপার কি বলতো 47, এর রেজাল্ট তাহলে কি হবে? আচ্ছা আমি অপশন সহকারে দিচ্ছি, ওয়ান বিতে লেখা আছে -1, ঘতে লেখা আছে আই, আর ঘতে লেখা আছে বলতো মাইনাস কি বলতো আই, এর রেজাল্ট বলতো দেখি। ওকে বিজোর গুড, রেজাল্ট বলেন রেজাল্ট বলেন রেজাল্ট বলেন রেজাল্ট বলেন। আই এম এন ইংলিশ টিচার বাট আই ক্যান ট্রাই ম্যাথ, অবশ্যই ভাইয়া হান্নান আলী ভাইয়া অবশ্যই আপনি পারবেন। হ্যাঁ ভাই আপনি যেহেতু ভাই ইংলিশের, হ্যাঁ আর আপনি যদি ভাই বিসিএস পরীক্ষা দেন আপনি ম্যাথটা একটু করেন ভাই আপনি অনেক ভালো কিছু করবেন, কেমন ইংলিশে, ইংলিশ যেহেতু আপনি ভালো আপনার তো একটা সাইড তো খুবই স্ট্রং আছে তাই না, শুধু ম্যাথটা একটু নিয়ে নেন ভাইয়া দেখবেন যে আপনি খুবই কি বলুন তো খুব ভালো কিছু হবে আশা করি, কেমন। আজকের টপিকটা কি ভাই? আজকে আমরা আসলে কোনো টপিক করছি না, হ্যাঁ আমরা আসলে আজকে একটা মানে জাস্ট সাজেশনমূলক একটা ক্লাস নিচ্ছি, মানে কি কি পড়তে হবে কি কি পড়তে হবে না, আর হচ্ছে আমি আপনাকে একটা লিখিত একটা সাজেশন দিব যে এই জিনিসগুলো পড়েন এই জিনিসগুলো পড়েন, ঠিক আছে বুঝছেন কি? সবাই মাইনাসাই সবাই মাইনাসাই করতেছেন তাই তো? ওকে বস, হ্যাঁ হ্যাঁ আর আমরা তো ভাই যারা একটু ম্যাথ কম প্র্যাকটিস করছেন আমি কিন্তু বলছি তাদের জন্য কষ্ট করছি, যারা একটু ম্যাথ কম প্র্যাকটিস করছেন আমি আপনাকে পরীক্ষা হলে কি বলতো এই 15-15-30 প্র্যাকটিস করাই দিব, ঠিক আছে আমি করাই দিলে হয়তো ভাই এমন আপনি ম্যাথ পারতেন আমি জানি, কারণ আপনার মোটামুটি সব ম্যাথ করা শেষ, ঠিক আছে আমার সাথে যদি একটু প্র্যাকটিস করেন আপনি হয়তো একটু ভালো পারবেন, এই আর কিছু না বুঝছেন। আচ্ছা এইবার ভাই আসেন আমরা কি করবো বলুন তো এইটা রেজাল্ট তাহলে কি হবে দেখেন, জোর না কি বলুন তো বিজোর, যদি জিরো হয় ওয়ান অথবা কি বলুন তো -1, আর যদি বিজোর হয় আই অথবা কি বলুন তো -i, বলেন জোর না বিজোর? অবশ্যই বিজোর, তাহলে বিজোর হলে তাহলে কি হবে বলুন তো আই অথবা কি বলুন তো -i হবে নাকি? হয় আই তার মানে ওয়ান অথবা -1 আমরা কি বললাম কেটে দিলাম, ঠিক আছে ওয়ান অথবা -1 আমরা কি বলুন তো কেটে দিলাম, কেমন আর অথবা কি বলতো -i, বুঝতে পেরেছেন? আচ্ছা এখন এই 47 থেকে আমরা এক বিয়োগ করব ভাইয়া, যদি কখনো বিজোর সংখ্যা থাকে এক বিয়োগ করলে কত আসে বলতো 46 না ভাইয়া, বলেন না 46 নাকি 46 না 46, 46 এর যদি দুই দাম হাত করি তাহলে কত আসে বলতো 23, বলেন তো এটা জুন না বিজোর, বলেন না জুন না বিজোর, বিজয়, সুতরাং রেজাল্ট হবে বলুন তো -i, দেখছি ও সবাই -i রেজাল্ট দিয়েছেন গুড, এই তো ঠিক আছে তাহলে উত্তর তাহলে কি বলুন তো মাইনাস কি বলুন তো আই হবে, বুঝতে পেরেছেন? -1 না ভাইয়া জয়নাল আবিদ ভাইয়া আপনার -1 না, হ্যাঁ আই অথবা -i হবে গুড, সবাই -i দিচ্ছেন গুড, পারবেন পারবেন, হ্যাঁ পাই না তো স্যার আপনার জন্য পারতেছি, হ্যাঁ পারবেন ভাইয়া, হ্যাঁ করেন না আমার সাথে থাকেন দেখবেন পারবেন স্যার। টোটাল কতটুকু সময় হবে ক্লাস? আচ্ছা ক্লাসগুলো কয় ঘন্টা? এক ঘন্টা আমি পড়াবো, এক ঘন্টা আপনি পড়বেন, মানে আপনি আমাকে পড়াবেন, তাহলে 2 ঘন্টা, এক ঘন্টা আমি পড়াবো আর এক ঘন্টা আপনি আমার পড়াবেন, আমি যা বুঝাবো আমি হয়তো ওই নাম দেখে দেখে ধরবো আপনি আমাকে সেম জিনিসগুলো আবার বোঝাবেন, তাহলে আমি 1 ঘন্টা আপনি 1 ঘন্টা, ঠিক আছে? আর ক্লাসগুলো শুরু হবে হচ্ছে আমরা বলছি ঠিক আছে এখন হচ্ছে মানে 8টার পরে, ঠিক আছে 8:10-15 থেকে আমরা ক্লাসটা শুরু করব, আর যখন রোজার মাসে ঠিক ইফতারের পর পর আমরা শুরু করব নামাজের আগ পর্যন্ত, ঠিক আছে এই জায়গায় আমরা 2 ঘন্টা সময় পাবো, এই 2 ঘন্টা পড়াবো, কেমন? আচ্ছা এবার আসেন, আচ্ছা স্যার আই 48 এর ম্যাথটা করে দেন, আই আচ্ছা আই 48, হ্যাঁ তাহলে আইটি দেবার কত বলুন তো 48 না, বলেন যদি দুই দা ভাগ পেতে রেজাল্ট কত হবে বলুন তো
24 হবে তাহলে রেজাল্ট তাহলে কি হবে বলুন তো 1 হবে রেজাল্ট তাহলে কত হবে 1 হবে কেমন টিপু সুলতান ভাই বুঝতে পেরেছেন স্যার আমার চৌবাচ্চা অঙ্ক হলো ওই মিয়া চৌবাচ্চা অঙ্ক সমস্যা হয় আচ্ছা একবার ক্লাস একটু মানে চৌবাচ্চা অঙ্ক আমি একটু করে করাবো আমি হ্যাঁ দেখবেন চৌবাচ্চা অঙ্ক কয়টা একমাত্র দুইটা পানি কতটুকু থাকে কত থাকে না শেষ অঙ্ক শেষ এই জন্য বুঝতে পারলে হবে হ্যাঁ বিজোড় হলে এক আগে মাইনাস ওয়ান হবে কেন আচ্ছা বিজোড় হলে আমরা কি করবো তো কেন মাইনাস মানে ওয়ান দিব কেন মাইনাস ওয়ান দিব হ্যাঁ কারণ বিজোড় হলে এটাকে লিখতে হয় বা এইভাবে আই টু দি পাওয়ার এই 46 ইনটু হচ্ছে আর টু দি পাওয়ার মাইনাস ওয়ান এবং করে আমরা কি করবো তো এই অঙ্কটা করি বুঝছেন মাইনাস ওয়ানকে আলাদা করে ফেলে আর কি হ্যাঁ আচ্ছা এটা দেখাবো আমি দেখাবো কেন হয় বুঝছেন কি মানে আই টু দি পাওয়ার আমরা কি বলতো লিখে না আই টু দি পাওয়ার 46 আর লিখে আই টু দি পাওয়ার কি বলতো 1 তাহলে যোগ করলে আই টু দি পাওয়ার 47 হয় নাকি হয় না 47 হয় নাকি হয় না হয় এই জন্য করি হ্যাঁ তাহলে আসেন আমরা একটু সামনের দিকে যাই একটু সামনের দিকে যাই তাহলে আজকে আমরা ক্লাসটা বেশি কল কন্টিনিউ করব না আপনারা যদি চান লাইভে আমি হয়তো বা আরো ক্লাস নিব যদি আপনারা চান ঠিক আছে আর না হয়তো আমরা তো জুমে তো ক্লাস নিবই আপনাদের ডিমান্ড করবে আমি আসলে কাজটা করব কিভাবে কেমন বুঝছেন কি আচ্ছা এইবার আসেন আমরা পরেরটা শুরু করি রাড়ি আচ্ছা এখন যেটা 44তম বিসিএস এ আসছিল আচ্ছা দেখেন ভাইয়া এ গেল তাহলে অঙ্ক দিলেই পারবেন তাই না তাহলে আই টু দি পাওয়ার 39 এর রেজাল্ট তাহলে কি হবে বলেন এটা এটা যদি পারেন আমরা সামনে দিয়ে যাব ঠিক আছে আই টু দি পাওয়ার 39 এর রেজাল্ট তাহলে কি হবে তাড়াতাড়ি বলেন আই টু দি 39 এর কত হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি দ্রুত দ্রুত হ্যাঁ আরো ক্লাস আচ্ছা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আরো ক্লাস নেব সমস্যা নাই ঠিক আছে আমরা দরকার হয় মানে ক্লাস মানে টপিক টপিক বেস ক্লাস নেব হ্যাঁ যে এই টপিক স্যার আজকে পড়াবো বুঝছেন কি জটিল সংখ্যা শুধু জটিল সংখ্যা ঠিক আছে বাস্তব হলে শুধু বাস্তব সংখ্যা যদি গসাগু লসাগু হয় শুধু গসাগু লসাগু লাভ করতে শুধু লাভ করে দিল লাভ করে ঠিক আছে মাইনাস আই ওকে গুড গুড এই তো আচ্ছা 39টা দাম আমরা এক বিয়োগ করব কেমন আচ্ছা এটা তো রেজাল্ট হবে আই অথবা কি বলতো মাইনাস আই তাই না আচ্ছা 39 টা এক বিয়োগ করলে রেজাল্ট কত আসে বলতো 38 বলেন দুই দিয়ে ভাগ করলে কত আসে 19 না 19 আসে তাহলে কি হবে বলতো মাইনাস আই গুড এই তো হইতে পারেন তো কি আছে বলতো মাইনাস কি বলতো আই আচ্ছা এবার 44তম বিসিএসে কি এসেছিল সেটা আমরা এবার দেখব বুঝতে পেরেছেন আসেন এবার আমরা দেখি হ্যাঁ 44তম বিসিএসে কেমন এই 44তম বিসিএসে আসছিল যে আই টু দি পাওয়ার মাইনাস কি বলতো 49 এটা মাইনাস 49 দিয়ে দিছে আচ্ছা অপশন গুলো আমি লিখছি দেখেন অপশন গুলো কি কি ছিল দেখেন 1 খতে দিয়ে আছে মাইনাস 1 তারপর হচ্ছে ঘতে দিয়ে আছে হচ্ছে 1 বাই আই আর ঘতে দিয়ে আছে মাইনাস 1 বাই কি বলতো আই অথবা মাইনাস আই যে কোনোটা ঠিক আছে এই ছিল অপশন বুঝতে পেরেছেন ওকে ডান এখন আমাকে বলুন তো ভাই আই টু দি পাওয়ার কত ছিল তো মাইনাস কত 49 না ছিল তো তাহলে এখন বলেন এটা জুন না বিজোড় এটা জুন না বিজোড় অবশ্যই কি বলুন তো বিজোড় সংখ্যা তাই তো তার মানে এটা রাখা হবে 1 বাই আই অথবা মাইনাস 1 বাই আই 1 বাই আই অথবা কি বলুন তো মাইনাস 1 বাই আই কেন 1 বাই হবে কারণ হচ্ছে আমরা জানি এটার মান হচ্ছে 1 বাই আই টু দি পাওয়ার কি বলুন তো 49 তাই এই জন্য কি 1 বাই কি বলুন তো 49 হবে বুঝতে পেরেছেন তাহলে এখন আসেন এটা কি ভাই মাইনাস হবে না প্লাস হবে তাহলে ওই আগের মতো আবার 49 তে বিয়োগ করবে এক বিয়োগ করবে বিয়োগ করলে কত 48 48 দুই দিয়ে ভাগ করলে কত আসে বলুন তো 24 24 না 24 জোড় না বিজোড় জোড় তাহলে তাহলে কি হবে 1 বাই কি বলুন তো আই হবে তাহলে হবে 1 বাই কি বলুন তো আই শেষ ঠিক আছে এটা এটা আসছিল 44তম বিসিএস এ বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন কি এটা আসছিল কততম বিসিএস এ বলতো 44তম বিসিএস এ ক্লিয়ার 41তম বিসিএস এ সেম জিনিসগুলো আসছিল বুঝছেন ওকে তো আমরা আচ্ছা এবার আরেকটা জিনিস দেখে আমি কি করব বলতো এই টাইপ 2 দেখে এখান থেকে বের হব কেমন আচ্ছা এবার আসেন আমরা পরেরটা চলে যাই হ্যাঁ এটা হচ্ছে জটিল সংখ্যা জটিল সংখ্যা এরকম চারটা টাইপ আছে তো মোটামুটি আমরা চারটা টাইপ কি বলতো দেখলাম
একটা হচ্ছে জোড় আর একটা কি বলুন তো বিজোড় আর একটা হচ্ছে নেগেটিভ জোড় নেগেটিভ বলুন তো বিজোড় রেজাল্ট তো সেম হবে বুঝছেন আর এখন আরেকটা দেখলাম হচ্ছে বর্ণাংশ সংখ্যা যদি কখনো বর্ণাংশ সংখ্যা হয় তো পরীক্ষা সেই রকম দেখেন এই যে 3/4 5/7 9/ কি বলুন তো 9/ হচ্ছে 13 তারপর হচ্ছে 11/ কি বলুন তো 11/ হচ্ছে 17 ঠিক আছে বসে এইগুলোর মধ্যে সবচেয়ে বড় কোনটা সবচেয়ে ছোট কোনটা তো পরীক্ষা আসে এর মধ্যে সবচেয়ে বড় কোনটা সবচেয়ে বলুন তো ছোট কোনটা এটা একটা আসে তাই না তো এই জায়গায় টাইপ আছে হচ্ছে দুইটা ছোট বড় নির্ণয় করার টাইপ আছে কয়টা বলুন তো দুইটা ঠিক আছে তো ছোট বড় নির্ণয় করার জন্য আমরা যা করি ঠিক আছে গতানুগতিক যা করি আসলে তা দিয়ে ছোট বড় নির্ণয় করা খুবই টাফ ঠিক আছে আমি যখন দেখাবো আপনি এটা 20 সেকেন্ডে বা 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে শেষ হবে বুঝতে পেরেছেন আসেন দেখি আমি কিভাবে করি ছোট বড় নির্ণয় কেমন ঠিক আছে তাহলে আসেন কিভাবে করি আচ্ছা তো আমরা যেভাবে আগে করতাম আচ্ছা এই জায়গায় দেখবেন অনেক সময় বড় বড় সংখ্যা থাকে বড় বড় সংখ্যা থাকলে তো মাশাআল্লাহ আসছে এবং যদি আমরা আর আর গুণ করি করতে যাই তাহলে আমাদের কি লাগবে অনেক সময় লাগবে অত সময় কি আমাদের আছে এত সময় আমাদের নাই বুঝতে পেরেছেন আমাদের কি করতে হবে এই 20-30 সেকেন্ডে উত্তর দিতে হবে আর এটা যে একদম লিখিত আসবে পরীক্ষায় তা না কিন্তু এগুলো সবগুলো ফ্রিতে আসে বুঝছেন তো আর আর আমরা কি বলতো গুণ করব তো আর আর গুণ করা আসলে ছোট বড় নির্ণয় করা অনেক সময় ব্যাপার আবার গুণে ভুল হইতে পারে ঠিক আছে সুতরাং আমরা কি আর আর গুণ করব না ওকে ডান বুঝছেন আচ্ছা আরেকটা হচ্ছে এই নিচের গুলোকে কি বলা তো হর বলে আর উপরে গুলো কি বলা লব বলে এই হরের কি বলুন তো লসাগু বের করে সমহর তৈরি করে এটা হচ্ছে আরো কঠিন এই যে 4, 7, 13, 17 লসাগু বের করা আরো সময় ব্যাপার না সুতরাং সমহর সম লব তৈরি করা আমার কি বলুন তো টাইম নেই ঠিক আছে তাহলে আমি কেমনি করব ঠিক আছে দেন আমি কেমন করি আচ্ছা বলুন তো 3 এবং 4 পার্থক্য কত 1 5 এবং 7 পার্থক্য কত 2 9 এবং 13 পার্থক্য কত 4 কথা সত্য তারপর হচ্ছে 11 ও 17 পার্থক্য কত বলুন তো 6 শেষ তাহলে প্রথমে আমরা পার্থক্যগুলো বের করব প্রথমে আমরা কি বের করব প্রথমে আমরা পার্থক্যগুলো কি করব বের করব তারপর কি করব পার্থক্যগুলো লসাগু বের করব বুঝতে পেরেছেন আচ্ছা পার্থক্য লসাগু দিলে কি কি আসে দেখেন এই যে 1, 2, 4 আর 6 লসাগু দিলে কত আসে বলুন তো 12 তাহলে আমরা 12 উপরে বসিয়ে দিব কেমন আমরা কোথায় বসিয়ে বলুন তো 12 উপরে কি বলবো বসিয়ে দিব বুঝতে পেরেছেন তাহলে 12 যখন বসাবো তাহলে এর রেজাল্ট তাহলে প্রথমে দেখেন রেজাল্ট আসে 3 × 12 তারপরটা 5 × কত বলতো 6 কিভাবে 12 কে 2 দিয়ে কাটলে কত আসে 6 আর 9 × কত বলতো 3 আর পরটা 11 × হচ্ছে বলতো কত 2 ঠিক আছে এখন বলতো কোনটা রেজাল্ট সবচেয়ে বেশি আসবে একটু বলতো কোনটা রেজাল্ট সবচেয়ে বেশি আসে দেখেন 3 × 12 কত বলতো 36 5 × 6 কত বলতো 30 3 × 9 কত 27 তারপর হচ্ছে এটা বলতো 11 × 2 বলতো 22 বলতো কোনটা রেজাল্ট সবচেয়ে বেশি আসছে এটা না তাহলে এইটাই এলাকায় সবচেয়ে বলতো বড় আর বলুন তো কোনটা সবচেয়ে কম আসছে বল কোনটা সবচেয়ে কম আসছে বলুন তো সবচেয়ে কম আসছে কি বলুন তো 22 তাহলে এটা হচ্ছে সবচেয়ে বলুন তো ছোট শেষ ছোট বড় নির্ণয় করা কি বলুন তো শেষ তাহলে বলেন এটা করতে কতক্ষণ লাগছে বলেন সর্বোচ্চ কত 20 সেকেন্ড ঠিক আছে তাহলে আমরা কি করব আমরা এই অঙ্কগুলো কি করব মানে আমরা আমাদের আমি আপনাদেরকে দেখাবো ঠিক আছে তো আমরা আজকে আর ক্লাসটা কন্টিনিউ করতেছি না আমার যেহেতু 8টায় একটা অনলাইনে ক্লাস আছে আপনারা সবাই ভালো থাকেন আপনাদের সাথে আবার দেখা হবে কেমন আল্লাহ হাফেজ